আমার আত্মিক যাত্রার সমস্তকে স্বাগত করি যিশু নামে। এ পর্যন্ত প্রভু আমাকে আনিছেন তৃতীয় সময় সাতর ষোল অনুসারে। আমি কে যে এত বাট আমি আসিপারল, অনেক আমার সঙ্গে চালুলে কিন্তু রহিগলে, কিন্তু মু আপনার অনুরোধ করি যে পর্যন্ত প্রচুর ফল পড়ি না, যেপর্যন্ত পরমেশ্বর গোটে সেবক হয়ে না সেপর্যন্ত রয়ে যাতে, কারণ বাহারে কি গোটে কৌছি তোর আর দরকার নেই যা, তু তৈরি হয়ে যাইছু, তু নির্মাণ হয়ে যাইছু। এই কনফরেন্স গুড়াক মধ্যে অনেক পরিহাস করতে, রিজেক্ট করতে, যে আমি বহু জাঁচু এটি গোটা কথা কয়েক কেবল বোধে সবুলে সেই কাম হচ্ছে, মানুষকে শুনে আসুন সদা প্রভাব নির্মাণ করছেন, যে পাচ্ছি সে বিষয় তাকে হি আমি স্বাগত করছু। কোণী দান কলেকশন করা আমার ইচ্ছা অভিপ্রায় নুহে, যেতবে কোণ রেজিষ্ট্রেসন হচ্ছে আপনার জানতো সেটা গোটে কোনো খাদ্য পাই আমি আপনার কলেকশন করা হচ্ছে, কিন্তু কন্টেন্টস পাই কোণসি রেজিষ্ট্রেসন ফিজ নাই। জানিবে যে মার্কেটরে যে খাইবা মিলছে এটা মাগণা কে দেউ না, সেইপাই সে পয়সা নিয়ন্তি। আপনার পাই ভাল হব যে দিয়েপারছেন, সে এত সময় রহিলা পরে মিটিং রে ছিড়া হচ্ছেন, ভোক পেটে ঘরক যা বলে প্রভু যাতে, যদি মতো প্রভু সে মিরাকল গিফট দিয়ে পাঁচ লিটর দিমা ছোড়া ভাঙিবা ভাঙি দিয়ে দিকে, মানুষ করে সেইপাই আপনার যদি নিজে রুটি ডালমা ধর আসছেন নো প্রবলম, ইউ আর ওয়েলকম। আপনি টিফিন নিয়ে আসবে কে মো দরকার নেই খাইবা, নো প্রবলম, কিন্তু আপনার খাঁত আপনার পিধতু আপনার প্রভু গোটে শুণতু, হালেলুয়া হালেলুয়া। তো এটা ডিবেট করবে যে প্রতি মাসের বোধে মিটিং হচ্ছে পয়সা কলেকশন পাই কিছু কলেকশন করি পয়সা মন্ডু কাটি দিও, কিন্তু যেত পরমেশ্বর আপনার কথা ব্যস্ত করতে প্রভু লোক মানুষ সেতবে কোণী না কোণী আড়ে সে সেই কথা গুড়া দিয়ে দিকে, সেই মানুষ যে সে কথা ব্যবহার করতে আমার রাজ্য বিস্তার হুয়ে আত্মা লাভ হুয়ে প্রভুঙ্কর কথা কেবা সময় যে শেষ পর্যন্ত ছিড়া হয়ে পড়ব, লাস্ট ম্যান স্ট্যান্ডিং হয়ে পড়ব প্রভুঙ্ক পাই সে নগর জয় প্রভু গোটে প্রফেট কু বা ফসল কু তাঙ্কর সেবককে তৈরি করা শেষ পর্যন্ত তাকে রক্ষবে, সমস্তে পলাই যাবে কিন্তু তুমি ছিড়া হব, শেষ পর্যন্ত যে রহব সে পরমেশ্বর প্রস্তুত হয়ে যাবে, সে দুর্বল হোক মূর্খ হোক যা হোক শেষ পর্যন্ত রহবার আছে। সবুলে গোটে আশ্চর্য কর্ম প্রভু করা অপেক্ষা করতে, যে ফেলিওর বোধ পরে মধ্যে প্রভুঙ্ পাখে রহবা ইচ্ছা করে, মো জীবন উন্নতি হোক বা ন হোক দেখবি, লাভ হোক বা ক্ষতি হোক, পাইলি ন পাইলি, কিন্তু জাঁচি ডালটা আর গছ হচ্ছে প্রভু যিশু, মতো বস লাগবার আছে, বস রহবার আছে, যে প্রকার মনোভাব নিয়ে তাপাই সবুলে গোটে মিরাকল হয়ে পরমেশ্বর কিছু দেখুনি মো কম হচ্ছে না হচ্ছে লাগি রয়েছে, পরিস্থিতি সেপটে পরমেশ্বরকে আহ কাম হচ্ছে, ঘরে কলি চালছে, অশান্তি চালছে, মন দুঃখ চালছে, কষ্ট চালছে, ইয়া পরে মধ্যে প্রভুঙ্কর আহ কাম হচ্ছে, হালেলুয়া হালেলুয়া। এগুলা বিষয়ে বেশি মূল্য খেলা দরকার, কিছু লোক আসি প্রভু কৌলে আমার জমি ভাগ করে দিও, আমার এটা দিও সেটা দিও, প্রভু ব্যস্ত কলে প্রভু বলে এসে আসি, এসে আসি, এইভাবে লোক মানে জগতে সবু রহবে, তুমি তা ভিতর রুহনি, যদি বা খাইবা রহবা সবুলে মুন্ড ভিতরে রাখি দুলনি, যে পরিস্থিতি সেপটে প্রভুঙ্কর প্রতিজ্ঞাকে দেখি চালিব সে সবুলে জয় করিব, মাত্র কৌছি যে পরিস্থিতির সেপটে
ପ୍ରତିଜ୍ଞାର ପରମେଶ୍ୱର ଠିଆ ହେଇଛନ୍ତି ତାଙ୍କୁ ବିଶ୍ୱାସରେ ଦେଖିପାରିବ ସେ ସବୁବେଳେ ଜୟ କରିବ। ମା ପେଟରୁ ଆମେ ଆଖି କାନ ପାଇଛୁ ଶୁଣିବାକୁ ଆଉ ଦେଖିବାକୁ, କିନ୍ତୁ ପ୍ରଭୁଙ୍କ ପାଖରୁ ଆମେ ଆତ୍ମାଙ୍କର କାନ ଓ ଆତ୍ମାଙ୍କର ଆଖି ପାଇଛୁ ପ୍ରଭୁଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ, ପ୍ରଭୁଙ୍କୁ ଶୁଣିବା ପାଇଁ। ପ୍ରଭୁ କୁହନ୍ତି ସାହସିକ ମୁଣ୍ଡ ଉଠା ଆଗକୁ ଚାଲ। ଏ କଥା ପ୍ରଭୁ ଇଲିଓଙ୍କୁ ମଧ୍ୟ କହିଲେ ଯେତେବେଳେ ସେ ଭାଙ୍ଗି ପଡ଼ିଥିଲେ, ମିନିଷ୍ଟ୍ରି ଉପରେ ବାଧା ଆସେ, ପାରିବାରିକ ଜୀବନ ଉପରେ ବାଧା ଆସେ, ଷ୍ଟୁଡେଣ୍ଟ ଲାଇଫରେ ବାଧା ଆସେ, ଯେତେବେଳେ କଲେଜକୁ ଯାଉଛନ୍ତି ସ୍କୁଲକୁ ଯାଉଛି ଗୋଟେ ପିଲା, ତା ପାଇଁ ଜଗତର ପିଲାମାନେ ଅଛନ୍ତି, ଗୋଟେ ପ୍ରଭୁଙ୍କ ପିଲା ସେ ଯାଉଛି, ତାକୁ ପରିହାସ କରାଯିବ, ତାକୁ ଥଟା କରିବେ, ତାର ମାର୍କ କମିଯିବ, ତାର ସମସ୍ୟା ହବ, ତାର ମନ ଦୁଃଖ, ମା ତୁ ଯା ଚର୍ଚ୍ଚ ମୁଁ ବସିଛି ଘରେ, ମୋତେ ଭଲ ଲାଗୁନି, ଏତେ ପରିଶ୍ରମ କଲି କିଛି ପାଇଲିନି, କିନ୍ତୁ ପ୍ରଭୁ ଆସିବେ କେଉଁଠୁ ଘରକୁ ଯା, ଆହୁରି ଆଗରେ ଅନେକ ବିଷୟ ଅଛି, ବସି ରହିବା ପ୍ରଭୁଙ୍କର ପିଲାଙ୍କର କାମ ନୁହେଁ। ହାରିଯାଇଥିବା ସିମନକୁ ପ୍ରଭୁ ମିରାକେଲ କଲେ ସମୁଦ୍ର କୂଳରେ, କିନ୍ତୁ ସେ ତାଙ୍କ ପଛରେ ଚଲେଇଲେ। ବହୁତ ବଡ ବିଜନେସମ୍ୟାନ ହିଁ ମରିବାକୁ ପ୍ରଭୁ ଚାହାନ୍ତିନି, କିନ୍ତୁ ପ୍ରଭୁଙ୍କର ଲୋକ ଏହି ପୃଥିବୀ ଛାଡ଼ିବାକୁ ଚାହାନ୍ତି। ହାଲେ ଲୁହି, ଧନୀ ରହିଯିବ ପୃଥିବୀରେ, ଜ୍ଞାନୀ ରହିଯିବ ପୃଥିବୀରେ, କିନ୍ତୁ ପ୍ରଭୁଙ୍କ ଲୋକ ପ୍ରଭୁଙ୍କ ସାଙ୍ଗରେ ମିଶିଯିବ। ହାଲେ ଲୁହି, ପ୍ରଭୁଙ୍କ ଲୋକ ହବାକୁ ଯାଉଛୁ, ଆମକୁ ଅନନ୍ତତା ମଧ୍ୟ ରହିବାର ଅଛି, ଆମକୁ ପୃଥିବୀରେ ଘଣ୍ଟିଲି ଧାନ ଧରିକି ବସିବାର ନାହିଁ, ବେଳେବେଳେ ଆଲମାରି ଖୋଲି ଆଉ କିଛି ଧାନ ଦେବି ଆଜି ରବିବାର ଦିନ ଭାବେ, ଆଉ ଯୋଉଦିନ ବେଳେବେଳେ କଣ ହେବ ପକେଟରେ ହିଁ ଧାନ ରହିଯାଏ, ମୁଁ ଆଖି ବୁଝି ବସିଥିବି ଧାନ ବାକି ଖୋଳିଥିବ, ସେତେବେଳେ ମୁଁ ଜାଣିବି ଏଇ ଧାନଟା କାହା ପାଇଁ ଅଛି, ଆଉ ପ୍ରଭୁ ତାକୁ ଦେଇଦେବି। କୌଣସି କ୍ଷୁଦ୍ରମାନଙ୍କୁ ତୁମେ ଦଉଛ ମୋ ନାମରେ, ତୁ ମତେ ଦଉଛ। ଆଉ ଗୋଟେ ଗୋଟେ ଥର ଦାନ ଆଜ୍ଞା ଆଲମାରୁ କାଢ଼ିଲା ବେଳକୁ ପ୍ରଭୁକି ଆଜି କେତେ ଦଉଛୁ, କାଲିକି ଥିବୁ ବୋଲି ଗ୍ୟାରେଣ୍ଟି ନାହିଁ, ଆଜି ବେଷ୍ଟ ଦାନ ଦେଇଦେ। ଆମେ ବେଟର ଲାଇଫ ବଞ୍ଚିଛୁ, କିନ୍ତୁ ବେଷ୍ଟ ଲାଇଫ ଆମକୁ ପ୍ରଭୁ ଶିଖଉଛନ୍ତି, ବେଟର ବଞ୍ଚିଛୁ, ପ୍ରଭୁ ବିରକ୍ତ ହେଇନାହାନ୍ତି, କିନ୍ତୁ ଇଭନ୍ ବେଟର ଇଭନ୍ ଗ୍ରେଟର ଆଠୁ ବେଟର ଯୋଉଟା ଯୀଶୁ ବଞ୍ଚିଛନ୍ତି, ଯୀଶୁ ଲାଇଫ କାଟିଛନ୍ତି, ସେଇଟା ଦବା ପାଇଁ ହୋଲି ସ୍ପିରିଟ ଅଛନ୍ତି। ହାଲେଲୁୟା, ପରିସ୍ଥିତିର ସେପଟେ ଦେଖିବା ପାଇଁ ଆତ୍ମା ଦରକାର, ଅଭିଷେକ ଦରକାର, ଦୁଃଖ ସେପଟେ ସ୍ୱାମୀକୁ ପ୍ରେମ କରିବା ଅଭିଷେକ ଶିଖାଏ, ଦୁଃଖର ସେପଟେ ସ୍ତ୍ରୀକୁ ପ୍ରେମ କରିବା ଅଭିଷେକ ଶିଖାଏ, ଦୁଃଖ ସେପଟେ ଅବାଧ୍ୟ ପୁଅକୁ ଯତ୍ନ ନେବା ସେ ଶିଖାନ୍ତି, ଦୁଃଖ ସେପଟେ ବୋହୂକୁ ପ୍ରେମ କରିବା ଶାଶୁକୁ ଅଭିଷେକ ଶିଖାଏ, ଦୁଃଖ ସେପଟେ ଶାଶୁକୁ ପ୍ରେମ କରିବା ବୋହୂକୁ ଅଭିଷେକ ଶିଖାଏ, ପଡ଼ୋଶୀର ପରିହାସ ତୁଚ୍ଛତାକୁ ନ ଧରି ତା ପାଇଁ ପ୍ରାର୍ଥନା କରିବା ଅଭିଷେକ ଶିଖାଏ। ହାଲେଲୁୟା, ଆମେ ପ୍ରଭୁଙ୍କ ପରି ଆଚରଣ କରୁ ତାହା ପ୍ରଭୁ ଚାହାନ୍ତି। ତୁ ପୃଥିବୀରେ ଅଛୁ, ମୁଁ ସ୍ୱର୍ଗରେ ଅଛି, କିନ୍ତୁ ତୁ ଯୋଉ ପୃଥିବୀରେ ଅଛୁ ମୋ ପରି ଅଛି। ସେଥିପାଇଁ ପ୍ରଭୁ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟ ଏଭ୍ରି ବାର ଦୁଇ ତିନି ଲେଖାଯାଏ, ସମ୍ମୁଖ ନିଜ ଶରୀରର ଯନ୍ତ୍ରଣା ଅପମାନ ପ୍ରେଜେଣ୍ଟ ସିଚୁଏସନ୍ ଦେଖିଲେ, ଫ୍ୟୁଚରକୁ ଦେଖିଲେ, ପ୍ରେଜେଣ୍ଟରେ ଆମର ପାପ ତାଙ୍କ ଉପରେ ଥିଲା, ଆମ ଅଭିଶାପ ଥିଲା, ଆମ ଦୁଃଖ ଥିଲା, ଆମ ଯନ୍ତ୍ରଣା ଥିଲା, ଆମର ତୁଚ୍ଛତା ଥିଲା, କିଛି ବର୍ତ୍ତମାନକୁ ଦେଖୁନଥିଲେ, ସେ କାଲିକୁ ଦେଖୁଥିଲେ, ଯୋଉ କାଲିରେ ସେ ଆପଣ ପିଲାମାନଙ୍କ ସହିତ ଖୁସି ହେଉଛନ୍ତି, ଆନନ୍ଦ କରୁଛନ୍ତି, ଆମର କାଲିଟା ପାଇଁ ସେ ଆଜି କଷ୍ଟ ପାଇଲେ। ଠିକ୍ ସେମିତି ଆମେ ଆଜି କଷ୍ଟ ପାଇବା,
কালি আমার সহিত পরিবার আনন্দ করবে। হালেলুয়া। আপনার ক্ষমাটা আপনার জিতে দেব। আউথরে কুছি, আপনার ক্ষমা দেওয়া আপনার জিতে দেব। আপনার দয়া করা আপনার বৃদ্ধি করব। আপনার প্রেম করা আপনার প্রভু লোক বলে পরিচিত করব। হালেলুয়া। প্রেম করে সে নিজ কিছু রক্ষিপারি রক্ষা ভুলি যায়। গোটে জায়গায় মিটিং হোলা সমস্ত কুয়াগলা যে সমস্ত দান দেব প্রভু কি কে প্রেম করছে। দেখলা বেড়ে তিন ভী যাই আবুতক পয়সা পকাই চিন্তা নহে সমস্ত পড়ে তিন জন ছেড়ে আছেন। পাঁচ ডাকলে কম হয়েছে না আজ্ঞা আপনার কহিলেন কি কে প্রেম করছেন বলে আমি সবুত গাড়ি ভড়া নেই এবে জীবন সরি যাচ্ছে বহুত প্রভু প্রেম করে সে মনে পকিব যে যুবা বয়সটা কুয়াড়ে পলাইব বুড়ি হয়ে বুড়া হয়ে সে ভুলি যাব যে তার সময় কত হল বলে কারণ সে আজ সে জাঁ যাই কাহা সাংর অছি আর কাহাপাই সময় দেছি। গোটে কণ্টা বাহারে পড়ি পড়ি কলঙ্কি নষ্ট হয়ে যায় আর গোটে কণ্টা ঘুরি কি সরি যায়। সরি যাও প্রভুঙ্ পাই জীবন যে জগতরে এটা সারিদব সে পুণি সব পাইব খালি সে তাকে পাইবনি প্রভুঙ্ বি পাইব। এবে 11:29 পড়া লেখা যায় বিশ্বাস দ্বারা ইসরা লোক মানে সুপসাগর কু পার হলে কিন্তু মিশ্রীয় লোক মানে পার হওয়া চেষ্টা কলে সব চেষ্টা বেকার হয়ে গেল। যেতে টাইট করি চক বাঁধুলে সব গড়িগলা যেতে ঘোড়া কু মালিশ করলে সে ঘোড়া গুড়িগাল আর সে বুড়ি মলে শ্বাস এ বিশ্বাস দ্বারা বলে খাইছে। এ বিশ্বাস গোটে বড় নুহে, এ বিশ্বাস কেবল গোটে সবস্টান্স নুহে। এটি এ বিশ্বাস স্বয়ং পরমেশ্বর। আজ যে বিশ্বাস কর বিশ্বাস কর বিশ্বাস বঞ্চিছি কৌছ দিনে তোমার বিশ্বাস সিদ্ধিদাতা তোমার সামনে ঠিয়া হবে কে তু মো দ্বারা সব করতে। হালেলুয়া হালেলুয়া। এত যে সহিগুলো এত যে আগু চালি গলু এত যে বিষয়ে তু জয় কলু মো দ্বারা মো দ্বারা মো দ্বারা মো দ্বারা কৌছি কোন সমস্যায় মোট বিশ্বাস চালিগাল প্রভু মু হারিগলি ঠিয়া হয়ে থাকবে। সে সুপসাগর কু পার হওয়া পাই তাঁকু সাত দিন লাগিছে 450 মাইল সেমানে চালিছন্তি। আউ কেহি কমপ্লেন করুনাহান্তি টিকে রহিযিব কি গোড় বিন্ধিলা টিকে রহিযিব কি বালিরে চালিবা বহুত কষ্ট সমুদ্র ভিতরে বড়িয়া ঘাস নাই যে তারপরে চালি পড়ে। হ্যাঁ অ্যাকোয়াটিক প্ল্যান্টস অছন্তি প্ল্যান্টস তিন প্রকার ফ্লোটিং প্ল্যান্ট সবমর্জ প্ল্যান্ট সব বায়োলজিরে পড়িছু বটানিরে পড়িছু কিন্তু সাপ উপরে বি চড়ি পড়ুছে ভাইটি রুহ কিছু মারি পারিবেন সে এত কষ্ট তা হয়েছিল সাত দিন চালুচান কিন্তু ফেথ তা পঠাউছ সমস্ত গোড়ক ফেথ দেখুছেন গোটা দুর্বল হল সে সাং সাং বড় দেখছেন সমস্ত মনকু দেখছেন কোপ মন দুর্বল হল পচসা করবে কোণ অভ্যাস না সে মনকু স্ট্রং করছেন মন কিন্তু ফেথ হচ্ছে নিজে আত্মা। সে ধক্কা মারছেন বলে আছে মন্ডলী করছেন সে ধক্কা মারছেন পছাড় বলে প্রভু আপন আপনার কুছে স্ত্রী ভুকে মাক প্রেম কর ধক্কা মারছেন বলে স্ত্রী কুছে স্ত্রী ভুক যাই স্বয়ং ভুলবা হেত পরমেশ্বর তত্ত্ব সে আমি সুপ আমার সুপ সাগরে চলাইবাকে আসছেন তোর বিশ্বাস নেই মোর বিশ্বাস দ্বারা চালিব ক্রস করিব তোর যাত্রা অন্য মানুষ পরি নুহে যেটা রাস্তা নাই সে বাটে তু যাব মনে রাখতে কথা যেটি রাস্তা নেই অন্য মানুষ টন করে পড়াইবে তু সে বাটে দিয়ে পড়িব সে কেমন গল না রাস্তা দেখাল আরে
রাস্তা দেখা ধরো, তো অন্যমানক উপরে চালিবনি, কারণ তুমি আত্মারে চালিব, যেমন আত্মার চালান্তি নিশ্চয় কুসুন্দর, তুমি দর্শনের চালান্তি সেমন জগত লোক যার ভাল দেখা গেল। এই মন্ডলীকে জন ভাই আসছিল, সাধারণ মূলিয়া ড্রেস পিঁধিকি আসছিল, খরাবেলে আসি পৌঁছিলে, ও খাইবা সময় ভোক প্রবল হচ্ছি, রন্ধা সরলা ঠিক বসিবি খাইবি, সেতবেক আসি বেল মরাগলা, ট্রেন গলি জিপ গলি টি পথে ক্যামেরা লাগছে, দেখি কি সাধারণ লোক লোক আসছি, তো মো মো সহধর্ম প্রমোদ আসি কহিলি, হম সিং কি গোটা আসবে খরাড়ে ন কই পড়ে আসি, হ্যাঁ বেল ফেল মারি দেছেন জাঁপার না কোণ প্রভু লোক মানুষ গোটে যা অছি গুড় 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 আরম্ভ করে দিলে, সে কহিলে আরে প্রভুঙ্কর লোক আজ কেতবে আসবে কম তুমি কইকি আসবে, সবুলে তুমি জাগ্রত রহব, যাও তুমি গোটে বড় কার লাগলে তুমি আসব, নালি বতী কার আসলে যাব, পক্ষপতি পার্সিয়াল লাইফ কাটছ, বেড়ে মাড় হয়ে ঘর আপন স্ত্রী মানে বেশি প্রেম করুন গাইড করবে, বেড়ে বেড়ে ভাবছে হে দুর্বলটা কিছু জানি বহু জানছেন, তোমাকে হি দেখছ সার্টের বোতাম দিয়েছ কি নাই, সেমানে ভাল পাই তলক আসলি আখিলি দূরে আহা বিচারা গরিব লোক আসছি কিছু দেওয়া পড়ব বলে পকেটে কিছু পয়সা পুরাইলি আসলি, মানে প্রেমরে কালে কোন চকলেট খাইব ছোট পিলা আসছি টঙ্কা দিয়ে খ্রিস্টিয়ান করি একটা ভাবতুল প্রেমরে মানুষ কাহাকে সাহায্য করে সেমি ভাবিবে এসব বেকার কথা, কে কাহ পয়সা দিয়ে কিছু করিদেবনি, মুখে বিশ্বাস করেনি, গোটে উচ্চ বংশরে আসছি মু ভণ্ডেইকি আসিনি, জাণিকি আসছি মু প্রভু দেখিছি মু খাওকি মরিবাকে যাওতিলি প্রভু তো বঞ্চাইছন্তি, তলকে বলিলি আর দেখিলা গোটে গরিব ভাই জন বস ছিড়া হয়েছেন বেঙ্গলি ভাই তাঙ্ক স্ত্রী কু আনিছন্তি ছোট পিলা আসছি, ভাই আপন হ্যাঁ স্যার মু টিকে আসছিলি আপন দেখা করি পড়ি, হ্যাঁ ঠিক আছে মু প্রার্থনা রু রু কোন করতেলি সব প্রার্থনা অনিচ্ছা মানে বেড়ে আমি মনীষা করতু তর তর তুমি যাচ্ছ দেখো দেখো সাথে তো প্রভু আম প্রেমকে অপেক্ষা করছেন, তুমি যেতে দিন দেখো প্রার্থনা করতে অধিক প্রভু প্রেম করছেন অধিক বিশ্বস্ত সে হালেলুয়া, সে সরলা পরে কহিলে ভাই স্যার বলে কুছ ভাই বি কুন স্যার মো ভাই হজিছিল আট বর্ষ হেলা হজিছিল, আমি এইটিকে আসছিল টিকে প্রার্থনা করিয়া ভাই ও ভাই ঘরকে ফেরিছি আমার জমি কু গোটে লোক মারি বসছিল জমি মিলা সেটা আমি বিক্রি করু আপনি স্বামী স্ত্রী আসছু আপন প্রার্থনা করছিল বলে মো পিলা হয়েছি পিলা চারি বর্ষ আসে আমি সে জমি বিক্রি হয়েছি তো আমি আনিছু কিছু দান দেব বলে এমতি গেলে দেখো কেকটা না কম দৌছ দেখো খোলিলা বেড়ে তিরিশ রু চাশ হাজার টাকা দিয়েছেন বলে গরিব লোক মূল্য আসে প্রভুকে যেতে প্রেম করতে মু তুচ্ছ ফিল কলি নিজক ছি প্রভু মোর বিশ্বাস উঠে আছে সময় আসিব সব কেবে দান দিয়ে পারি আপনার পয়সা কে নিয়ে যাব আপনার ভালো সার কে নিয়ে যাব আপনার মুদিকে কাট নিয়ে যাব আমি জগতের অছু ভালরে অছু ভালো খাওছু ভালো পিছু যদি আমি অন্যকে খুয়াইবু অন্যর হস দেখিব সেটা হচ্ছে প্রকৃত খুশি, যে নিজ খুশি ন দেখি অন্যর খুশি দেখে সে প্রভুঙ্ক লোক, হালেলুয়া হালেলুয়া তুই জানিলি সাধারণ লোক নিয়ে প্রভুঙ্ক লোকটা মুখে পাশে বলুছি সে প্রভুঙ্ক লোক, সেথিপাইঁ সে প্রভুঙ্ক লোককে প্রেম কলা, প্রভুঙ্কু ভালো রখিবা পাইঁ মেষ শাবক উপরে ডিঁয়া মরিবা পাইঁ পৃথিবীর আমাকে রক্ষ ছটপট হয়ে মরিবা পাইঁ নুহে কিন্তু আমাকে যেতে দেবে আমি প্রভু পাখে কম করি পয়সা
এতে কত ভালো হেলথ দেলো কম করিবি, তুমি এতে পাওয়ার দিচ্ছ কম করিবি, এসব তাক কারণ অন্য মানুষ প্রভু বহুত দেলে সে মানে বাদ দিলে। বিশ্বাস জয়কে দেখিবারে পরাজয়কে নয়, বিশ্বাস অভাব সঙ্গে উন্নতিকে দেখিবারে। সদা প্রভু প্রতিপাণ কর, মোর অভাব হবনি, ও প্রভুঙ্ক পুয়ো, ও প্রভুঙ্ক ঝিও, মোর হব কারণ মোর ওনর মোর বাপা জি সদা। টিকে দিয়েছিল ন মারলে অয়া জড়বনি, আপনার বিশ্বাসটা অগ্নি হওয়া দরকার। হালে লুইয়া, আপনার ধাস কি নিয়া মারিবে, সবু তো গড়িয়া বের মরিগুলো, সব চিন্তা পড়ি যাব। সেথিপাই দাউদ যে কথা কৌলে চিন্তা গুড়াক পুড়ি হতলা, টেনশন সব বাষ্প হয়ে, বিশ্বাস কেবল জয় দেখিব, কারণ সে জানে যে মু নুহে সে মোর কাম করছেন, যেতে বহু উইক ফিল করে মিনিষ্ট্রি করে আসলে বেড়ে ক্ষুদ্র সেবক নট গ্রেট ছোটিয়া সেবক হলে বেড়ে বেড়ে থাকি যায়, আর গোটে গোটে দিন গুণ হয়ে মনে হয় আজ কিছু জনাইলনি, আজ কিছু কেছিল আর উঠি যাবি কারণ আত্মভ কেবে মশা গোটে বাড়ি ধরিলি, বাড়ি মিরাকেল হল মশা কে বাড়িটা নিয়ে গলে মিরাকেল হচ্ছে না, আকচুয়ালি বাড়ি কিছু নথিলা, পরমেশ্বর সব করছিলেন। হালেলুয়া হালেলুয়া, পরমেশ্বর সব করতে সব করবে, সে গোড় চলাউছেন, সে হাত চলাউছেন, সে আখি কু দেখ শক্তি দৌছেন, ব্লাইন্ড ম্যান আখিরে যেতে ড্রপ পকাইলে কিছু কাম দেবে, সে সব পছরে প্রভুছেন। বাই ফেথ দে ক্রস দ্য রেড সি, বাট দ্য ইজিপশিয়ান ট্রাইড বাট ড্রাউন্ড ইন দ্য সি। অনেক লোক নিজ জীবনটা ভালো করা সারিদে জীবন জন বহুত বড় আক্টর, তাঙ্ক বিষয়ে দেখুলি, সে কে সবু দিন যাক পরিশ্রম করে, রাতে যাক পরিশ্রম করে, লোক মানুষ চিন্তা করবো কেবে কাহ চিন্তা করবো, কাল 99% লোক চিন্তা করবো, তার তো বুঝে গেল স্ত্রী পাই পিলা পাই চিন্তা করবো, আনি আনছেন আপনার তাপাই বি চিন্তা করেছি কড়ি করে যাই, তাপাই বি চিন্তা করিবে যে আপনার পয়সা নিচ্ছি ফেরনি, কারণ আপনার গলা অলগা সব কিছু দরকার, অলগা জায়গাকে যাচ্ছেন সেটি সে টঙ্কা চলিবনি, রূপ এত বিদেশ গেলা তো তা পয়সা চলানি, আমি পকেটে পুরো পয়সা নিয়ে যাইছু গোটে দেশ কন্ট্রি বুলিয়া, সে পয়সা কাড়ুছু কিছু কাম দৌনি, আইসক্রিম বি কিনি পাইলুনি, সময় আসব এসব জিনিস তুমি জাঁব যে ইউজলেস, কিন্তু তুমি হি কেবল ইউজফুল। হালেলুয়া, ফেথ করেন্সি বিশ্বাস টঙ্কা সবুটি চলিব, তুমি বিশ্বাস দ্বারা সবু পাইব, প্রভুঙ্কু সে পয়সা দেখাও, প্রভুঙ্কু সে বিশ্বাস দেখাও, প্রভু তোমার হেলথ উপরে অনেক কেবে যা ভালো হয়ে গেল, তোমার পরিস্থিতি কেবে যা তে হয়ে গেল, যে সেটা না অনেক নয় প্রভু মোটা বিশ্বাস নেই এবং করছো কর, সরি মতো সন্তুষ্ট করিপারু, এখানে যে কেবল বিশ্বাস দ্বারা পরমেশ্বর সন্তুষ্ট হওয়া, সে সে সময়টা কোন খারাপ সময়, ভালো সময় তো সমস্ত ভালো রাখে আসতে, খারাপ সময় মাতাল হওয়া পাই মন্দ রাখে আস দিকে, খট্টা জিনিস দিকে মন্দ সময়ে আমার বিশ্বাস দেখিবার আছে, তুমি করিপার প্রভু, হ্যাঁ মনে জানুছি মু দুই তিন থর পাঁচ থর পড়ি যাইছি প্রথমে ফেথ কথা কুয়ে, তারপরে বিল্ডিং আরম্ভ হুয়ে, বিশ্বাস আশ্চর্যকর্ম দেখিবার, জয়কে দেখিবার, নির্মাণকে দেখিবার, অবিশ্বাস ভগ্ন জিনিস ধরিকি বসিথায়, কিন্তু মাথা কহিলে কোণ আথর ঘুঞ্চা কথা কৌছ, মো সাংে সাথে কথা হবা না কে সরিগলানি, বিশ্বাস কথা হল মার্থা সঙ্গে, বিশ্বাস কি যিশু, বিশ্বাস আত্মা মার্থা,
여러분 자, 나 또는 믿으시고 있어 마음에 드시고, 믿으시고지 아스트로저 커머로 물어 우파다노. 할렐루야. 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 자하 아멘 듣고 자하 아멘 믿으시고 자하 아멘 고후 아무쿠 세 번째 만우스 거래. 오라죠. 무 아야 무 마음. 뭐 네게티 자하 고후죠. নিজ উপরে সেটা হব সেটা সাবধান তোমার ওয়ার্ড তুমি বি বরবাদ করতে পারে কিন্তু তা বদলে তুমি যদি প্রভুঙ্ প্রতিজ্ঞা কু কহিব প্রমিস কু কহিব সেটা পরমেশ্বর প্রতিজ্ঞা সফল হব তুমি হালেলুয়া আমি যাহা কহু যে প্রকার দেখু মতো তোমার পিলা মতো তুমি অনেক বেকার কালিকে মো উপরে বোঝ হয়ে বসিব সে হব কিন্তু এই পিলা মোট অধিক উচ্চকু যাব সে পিলা উচ্চকু যাব হালে লইয়া যে প্রকার ভাবুছ যে প্রকার দেখুছ যে প্রকার শুণুছ গাইরে অস্ত্র ঘর গোটে নিউজ আসছিল আপনি জানছেন যীশু কে নিয়ে গলা অল্প তাঙ্ক ঝিও কুমার ছিল লোক ঘর লোক দৌড়ি পড়ে আসলে কহিল আজ্ঞা আজ্ঞা গুরু ছাড়ত এবে কফিন রা দিও কবর খোলা হব সে বা এটা সে জায়গা নিয়া হব তাঁকর পয়সা পেমেন্ট করিবার অছি যে ফুঙ্কুচি যে কোণ সবু ফেঙ্কাড়ি ফেঙ্কাড়ি সব ফুঙ্কুচান আপনার দেখতে কি মরিগেলে টিভিরে বজান আগুন এবার বজাও না স্যার সে পেমেন্ট নব সে খালি কান্দুছি কান্দিবা লোক আসছেন কান্দিলা পরে পয়সা নেবে সে কেমতি কান্দুছি মু জানি ট্রেনিং পাঁচ বোধ সে বড় পেটে কি কেমন কান্দুবে কান্দিলা পরে গা কান্দ সরলা বর্তমান এবার চালু পয়সা সে পয়সা দিয়ে চালু তো নিউজ আসছি গোটে ব্যাড নিউজ তোম ঝিও মরিগাল সে নিউজ ঘর আসছি কোটু আসছি ঘর হি আসছি ঘর আসছি আমি ঘর গোটে নিউজ বাইরে সবাই মুন্ডু চায় ইয়ে একটু চিলাই আউ কিছু লাভ নাই যে ঝগড়াটা আগুন হয়েছি তাপরে পুঁ যাচ্ছ আউ কিছু হবনি সে বাট বন্ধ করে দেব সে তোমার মন বি তোমার শত্রু হয়ে যায় বাক্যের সে না তোমার হৃদয় তোমার শত্রু হয়ে যায় ঘর নিউজ আসছি যে তুমি গুরু ছাড় দিও গুরু ছাড়ি দিও এ বাটা মনে রাখবে পরিস্থিতি সেটা কে প্রভু ছাড় দে আবু পাইছ সেতু যীশু গোটে নিউজ দেলে ঘর গোটে নিউজ আসলা যীশু গোটে নিউজ দেলে যীশু সবুলে গোটে গুড নিউজ নিয়ে আসছেন যেসু কহিলে কেবল বিশ্বাস আর রেজল্ট কহিলে কহিলে যে কেবল বিশ্বাস কর তুমি ঝিও বঞ্চি হলি ন সবুলে জীবনটাকে সব মিস্ট্রি ভাইয়া রাখত এত পরিস্থিতি ডিফিকল্ট লে আওয়াজ দিকে তথাপি বিশ্বাস রাখ কী আর তোর কেস মো হাত আসছে তো ফাইল মো পাখে আছে তো কমপ্লেন মো পাখে পৌঁছিয়েছি আর মু সেভাবে নুহে যে লোকমানে ভুলি যাতে জাইরাস দিটা ডিসিজন নবার সময় আসিগেল ইয়াড়ে যাহাকে নিয়ে যাচ্ছি তা জীবন সে কেবে দেখিনি যে মলা লোক উঠিবা রোগী ভালো হওয়া দেখছি মলা লোক উঠে আসি দেখিনি তেমন সে গোটে ফেত এঠু জন কথা কৌছেন জয় গুরু কথা কৌছেন যে কেবল বিশ্বাস কর ইয়ার্ড নিউজ আসছি কাম সরিগলা যা কুয়াড়ে যাবি শ্মশানকে যাবি ঘরক যাবি ঘরে তো কিছু কাম না কি হিলিং গ্রেড মিটিং হব কী মতো কৌ কেবল বিশ্বাস কোথায় কৌছেন যাইরস বিশ্বাসটাকে ছাড়নি মতো নিয়ে যাচ্ছ বিশ্বাস ছাড়নি কম বিশ্বাস করি প্রভু পচারি কিছু কিছু বেড়ে আমি কিছু পচারিবানি প্রভুকে কাইকে এটা হল কম হল রেজল্ট কম হল কম পচারিবা সে বেশি শয়তান কনফিউজ করিব গোটে কথা কে প্রভু মু জানে তুমি যদি মো ঘরক আসছ নিশ্চয় গোটে মঙ্গল হব অনুমান কোড়া কান্দিকি পেমেন্ট নিয়ে যাবনি কাম কান্দিকি পেমেন্ট নিয়ে যাব পয়সা নিয়ে যাব নিশ্চয় কিছু গোটে যোজনা আছে মো প্রভু কাহিঁকি মো সার আসুচ
যেতে সেটি পড়িথাতে প্রভু শুনি কি ন শুনিলা বেড়া রহলে আইলে জাইরস প্লিজ মতো বিশ্বাস কর প্লিজ মতো সহযোগ কর না প্লিজ ডাউট কর প্লিজ তোমার ডাউট কলে মু করিপারি মন ভিতরে বেড়ে সে ডাউটটা আসে আউ কম হব কিছু লাগুনি প্লিজ কোঅপারেট কর প্লিজ 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 কোঅপারেট কর হব প্রভু ভিতর অভি বিশ্বাস করছি চালিকি গলে আউ বিশ্বাস কাম করিবার সে দেখিলে হালেলুয়া হালেলুয়া যাহা সে প্রভু কইতিলে জাইরাসকো প্রভু জাইরাসকো সেতিকি কাম কলে সুতরাং মু বিশ্বাস করছি প্রভু হ্যাঁ প্রভু তুমি যাহা কইছো মু বিশ্বাস করছি মো পরিস্থিতি কোনোনি মু তমকো অনুচি মু অনুচি 17 দিন তোমার ঝিও বঞ্চিকে ঘরে আছি 17 দিন মো জানা মরিনি প্রভু মু বিশ্বাস করছি মু বিশ্বাস করছি প্রভু মু বিশ্বাস করছি প্রভু মো পরিস্থিতি বিশ্বাস করি মো পরিস্থিতি চপড়ে তোমার কাজকে বিশ্বাস করছি দেখুছি হাকি সামনে সব সাহায্য কি কথা কইবে সবকু কৌছেন ঝিউ বলে সবকু সব ডাকু না আপনার ঘর সামনে কুড়ে সব যাচ্ছি সে সত্য হয়ে কহিকি যাচ্ছি কি আমার যা কৌছেন যে জাতির লোক নিয়ে যাচ্ছেন সে কহিকি কিছু নাম নিধান ঠাকুর যাচ্ছেন লোক মানে আমি তো আপনার স্কুল তো পিলা পিলা ছাড়ে যাচ্ছেন পিলা ভিতরে বাবা এত কোন লড়ি হয়েছি কোনটা নিয়ে যাচ্ছেন খেলো না রাইট সবটা যাচ্ছি চিহ্নিত হইবি কহিবে যে রঘুবাবু যাচ্ছি না আপন কহিবে সবর কিছু না নাই সে মানুষ না গায়ে হয়ে গেল ডক্টর সো এন্ড সো রেভারেন্ড সো এন্ড সো অমুক সো না না সব সব কু কৌছন্তি ঝিও এই ঝিও উঠম উঠ বহুত শৈল উঠ টলি থাকুমি তার সৃষ্টিকর্তা বসছন্তে বলেছেন কলে মো ভিতরে তোর আত্মা আছে মো ফুটি দেখতে বাইবেল লেখা ইজ দ্য ফাদার অফ অল স্পিরিটস প্রত্যেক আত্মার পিতা বলে প্রিপুস্তে ফাদার অফ অল স্পিরিটস হালেলুয়া আমি শেষরে তাঙ্ক সাঙ্গে মিশি যিবা ତାଙ୍କ ଭିତରେ ରହିବା ଆମର ରେସିଡେନ୍ସ କୋଉଠି ଗୋଟେ ଘର ହବ ଅନେକ ସମୟରେ ଅନେକ ଅନେକ ଛପରରେ ଦେଖିଛି ସୁନ୍ଦର ଘର ହେଇଛି ନା ଲେଖା ହେଇଛି ଠିକ ଅଛି କିନ୍ତୁ ଆମ ରେସିଡେନ୍ସ ଅଛି ଯୀଶୁଙ୍କ ଭିତରେ କଲସ ତିନି ଲେଖା ହେଇଛି ତୁମେ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଭିତରେ ଅଛ ଈଶ୍ୱରଙ୍କ ଭିତରେ ହିଁ ତୁମେ ରହିବ ଈଶ୍ୱର ତୁମକୁ ଚାହାନ୍ତି ନିଜ ଭିତରେ ଚାହିଁବେ ଆଉ ସବୁଠୁ ବଡ଼ ଜାଗା କୋଉଠି ଯଦି ତୁମେ ପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ଯଦି ତୁମେ ଦେଖିପାର ଏ କଥା ଇଲିଓ କହିଥିଲେ ଲିସା ଯଦି ତୁମେ ମୋତେ ଦେଖିପାର ବିଶ୍ୱାସ ଆମକୁ ଅଦୃଶ୍ୟ ଈଶ୍ୱରକୁ ଅଛନ୍ତି ବୋଲି ପୁରସ୍କାରଦାତା ବୋଲି କନଫର୍ମ କର ସବୁବେଳେ ଯେତେ ଜଣ ଆସନ୍ତି ପ୍ରେୟାରକୁ ଭାବନ୍ତି ଆମେ ମ୍ୟାଜିକ୍ କରୁଛୁ ବା କରୁଛୁ ବା କିଛି ନାହିଁ ଆଜ୍ଞା କିଛି ନାହିଁ ଈଶ୍ୱର ହିଁ ସାର ତାଙ୍କୁ ବିଶ୍ୱାସ କରି ଏକାଠି ହଉ ପରସ୍ପର ପାଇଁ ପ୍ରାର୍ଥନା କରୁ ଯେତେବେଳେ ଲୋକମାନଙ୍କର ମଙ୍ଗଳ ହୁଏ ଆମେ କହୁ ପ୍ରଭୁ ଧନ୍ୟବାଦ ବିଶ୍ୱାସ କରିବା ହେଉଛି ଈଶ୍ୱରଙ୍କ ପଛରେ ଚାଲିବାର ଆରମ୍ଭ ଧର୍ମଯାତ୍ରା ବା ଧାର୍ମିକ ଯାତ୍ରା ଆରମ୍ଭ ହେଉଛି ବିଶ୍ୱାସ କେତେ ଲୋକ ଯାଆନ୍ତି ମନ୍ଦିର କେତେ ଲୋକ ଗୀର୍ଜାକୁ ଯାଆନ୍ତି ମଝି ରାସ୍ତାରେ ଜଳିଖିଆ ଆପଣଙ୍କ ଖାଇକି ବିଡ଼ି ସିଗାରେଟ୍ ଟାଣିକି ତାପରେ ବସି ଉଠିକି ପୁଣି ଯାଇ ପହଞ୍ଚିବେ ଦେଖିଲା ବେଳକୁ କିଛି ନଥିବ ହାତ ତେରିକି ନାହିଁ ଏତେ କଷ୍ଟ କରିବେ କାହିଁକି ନା ତୁମ ବିଶ୍ୱାସ ଅଲଗା ଆଡ଼େ ପଡ଼ିଲା ତୁମର ଭାବ ଅଲଗା ଆଡ଼େ ପଡ଼ିଲା ତୁମର ଫୋକସ୍ ଯୋଉଟା ଦୃଷ୍ଟି ଥିଲା ଅଲଗା ଆଡ଼େ ପଡ଼ିଲା ଯଦି ତୁମେ ଦେଖିପାରିବ ଶୁଣିପାରିବ ଆଉ ବୁଝିପାରିବ ତୁମ ଯାହା ମାଗିବ ତୁମ ଦେଖିବା ବହୁତ ବଡ଼ ବିଷୟ ଆମେ କହୁଛୁ ଦେଖୁ କୋଉଠି ଶୁଣୁ ବିଶ୍ୱାସରୁ ଶୁଣୁ କୋଉଠି ଚାଲୁ ବିଶ୍ୱାସରେ ଚାଲୁ ହାଲେଲୁୟା ପ୍ରଭୁ ସେଟା ଖୋଲିବାକୁ ଆସିଛନ୍ତି ହାଲେଲୁୟା ପୁନର୍ତିତ ଯୀଶୁ ଭାଇ ବୋଲି ଲେଖା ହେଇଛି ଇମାୟନଗର ଦୁଇ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ଦେଖାଦେଲେ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ଆଳାପ କଲୁ ସନ୍ଧ୍ୟା ହେଲା ବେଳକୁ ସେମାନେ କହିଲେ
ଆଜ୍ଞା ଆସନ୍ତୁ, ଜାଣିନାହାନ୍ତି ମରିକି ଉଠିବା ପ୍ରଭୁ ସାଙ୍ଗେ କଥା ହେଉଛନ୍ତି, ଅଲଗା ରୂପରେ ଅଛନ୍ତି। ଆଜ୍ଞା ଘରକୁ ଆସନ୍ତୁ, ଆପଣ ପୁରୋହିତ ବୋଧେ, ଆମେ ଟିକେ ଆପଣଙ୍କୁ ଖାଇବାକୁ ଦେବୁ। ଏମିତି ଆପଣ କହିଦେଇ ପଳେଇଲେ, ବ୍ରାହ୍ମଣ ତ ଦକ୍ଷିଣା ଦେବା ଯେମିତି କର୍ତ୍ତବ୍ୟ ସେମିତି ସେ ଜଣେ ଧର୍ମଗୁରୁ ବା ରାପାଇ ବୋଲି କୁହାଯାଏ ଏପରି ଭାଷାରେ। ଅନେକ ତାଙ୍କର ବିଷୟରେ ସବୁ କହିଲେ, ଗ୍ରନ୍ଥ ବିଷୟରେ, ଧର୍ମ ପୁସ୍ତକ ବିଷୟରେ, ତାଙ୍କ ଜୀବନ ବିଷୟରେ ଶୁଣିଲା ପରେ ସେମାନେ କହିଲେ ଆସନ୍ତୁ ଘରକୁ ସନ୍ଧ୍ୟାବେଳକୁ। ବଳେଇଲେ ତାଙ୍କୁ, ସେ ପଳଉଥିଲେ, ଆଉ ଡାକୁଛି ମୁଁ, ମୋତେ କାହିଁ ରଖିବ, ତମକୁ ବଳିଆକୁ ପଡ଼େ। ଯାଉ ଧନ ମାନ ଆତ୍ମୀୟ ସଜନ ଥାଉ ମୋର ସୁଧର, ଯାଉ ଧନ ମାନ ଆତ୍ମୀୟ ସଜନ ଥାଉ ମୋର ସୁଧର, ତୁମେ ଥିଲେ ପ୍ରଭୁ ଯାଉ ମୋର
বিশ্বসনীয় ভাগ ফল পাই। হালেলুয়া, এবে আর কিছু নাই, সব হাত ঝাড় জুড়ি দেলি, ভালরে প্রভু কুণ্ডেকে ধরি। হালেলুয়া, তাহলে ইয়াড়ে ধান, সিয়াড়ে মান, ইয়াড়ে অমুক, সিয়াড়ে সমুক, ধরিলা বেড়ে ধরি পড়ব। সময় আসছি প্রভুকে কুণ্ডেবার সময়, প্রেম করিয়া সময়, হাত ঝাড়ি জুড়ি সব ছাড় দিও, মনর সব কাড়ি দিও, হৃদয় সব বিরক্তি কাড়ি দিও, কুণ্ডেবার সময়। হালেলুয়া, প্রেম করিবার সময়। হালেলুয়া, প্রভুকে ধরি পকাও, সবুরে সবু, তাকে যে ধরে সবু বিষয় মিলি যায়। তুমি দেখি পারিব, শুনি পারিব, বুঝি পারিব। দেখা হয়েছে সে ঘরে সে খাইলে, বাইবে লেখা যায় সে বুদ্ধির উপর দ্বার খোলিগলা। আজ বুদ্ধির উপর দ্বার খোলিবা পাই প্রভু আমাকে আসছন্তি। সর্বশক্তিমান পরমেশ্বর যে বিশ্বাস দ্বারা আমার পাখকে আসছন্তি, তাঙ্ক না এল গিব জিসাই পুস্তক 28:2 রে লেখা যায়, সদাপুরক নিকটরে গোটে ভয়ঙ্কর পরাক্রমী ব্যক্তি অছন্তি। তাঙ্ক ভিতরু, তাঙ্করি শক্তি, তাঙ্করি জ্ঞান, তাঙ্করি বুদ্ধি, তাঙ্করি পবিত্রতা, তাঙ্করি সমস্ত উত্তমতা পবিত্র আত্মা আনিকি মণ্ডলীকে দৌঁছন্তি। যদি কৌশি স্থান পৃথিবীরে সবুঠু বেস্ট হব, তাহলে প্রভুকে জানতে তু বেস্ট হব, তো ভিতরে বসে দবাকে চাই। তুলসী গছ যোউঠি রাখিব কাম দিয়ে, মশাণীরে বি থাকে, ঘরে বি থাকে, বগিচারে বি থাকে। আমাকে যোউঠি পরিস্থিতি রাখলে মধ্যে সে স্থানরে আমার ভ্যালু নষ্ট হবনি। হালেলুয়া, হালেলুয়া, গোটে প্রভুঙ্কর সন্তান, গরিব হয়ে যাও আর কষ্ট থাও, সে প্রভুঙ্কর হি সন্তান। বাইবেল লেখাইছে দ্বিতীয় কিমতি 4:8, এক পরমেশ্বর লোক দৃষ্টি সব উর্ধ্বস্ত হওয়া দরকার। ব্যাঙ্ক ব্যালান্স কেতে অছি, দেহ কেমতি অছি, কম মো পাখে প্রপর্টি অছি, এগুলা যে সবুলে দেখত জাগতিক লোক, আর সেটা দেখি মন বি দুঃখ হয়েছে যে মো ভাই ভাইর বহুত অছি, মো কম অছি, জগত লোক সেইগুলা দেখি গোটিয়ে জিনিস জগত লোক সেমান কাই প্রভু কাই করছো প্রভু দূত উঠেবিনি নিজে আসবি। হালেলুয়া, শিশু মানে কাক কইলে মাটি মানে দূত মানে আসবেনি চাল ভাই না চাকর হাতের নামান কুষ্টি বহুত সুন্দর রূপা দিয়ে গদাই থাড়িয়ে পঠেলা এলি সাইন পাখ নাকি, তাহলে বাবু নি চাল পয়সা দেখলে তো অটোটি দৌড়ি বসে গোটে গোটে প্রমুখ লোক আছে পয়সা দেখিলে যেতে দেখাও হল্লা পছি পিড়া সিজিবে তাঙ্ক পাখানে বহুত পয়সা আছে পরমেশ্বর। ভাই ভুলে কইদেলি ভাই আপনার যে শার্টটা আমি দিইনি সেই শার্টটা যে কিনিছি সেটা আমার ড্রাইভরই পিন্ধুছি, গড ব্লেস ইউ। তুচ্ছ কিটি কইলে তাহলে পাঁচশো টাকা কোন লাইফ স্ট্যান্ডার্ড কিতে তাহলে আপনার যে শার্টটা আমি দেলেনি 3000 টাকা পড়লা আমার ড্রাইভর পিন্ধি বসছি, গড ব্লেস ইউ। প্রভুঙ্ক লোকঙ্ক ঘরকু নেই পড়াতু, প্রভুঙ্ক লোকঙ্ক সম্পর্ককে দেখিবার চেষ্টা করতু। হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় তিমোথী 4:8 পাউল কহুছেন, মু পৃথিবী কোন নই, উপর কোন চল প্রাইজ দেখুছি, ধার্মিকতার গোটে উপর দেখুছি, উপর গণিবা পাই আত্মাঙ্ক চক্ষু দরকার। স্বর্গ গোটে রিয়াল, নরক গোটে রিয়াল, প্রভুঙ্ক বাক্য কুহতি নরক অছি, দণ্ড পাইবার জায়গা আছে। দুষ্টটা হঠাৎ মরিগলা আইসু ভিতরে বলি তার সরিগলা, তার দণ্ড আহরিছি জীব কুহানি সে। আর গোটে ভালো লোক কান্দি কান্দি কি কষ্ট পাই পাইকি চালিগলা, লোক আহা বিচরা ইতি ভালো হল তথাপি এত মরিগলা, নাই নাই তার এন্ড হইগলা, আগুক তার হস অছি তুমি দেখিপারিব। যদি ইয়ে যে বলা বড় আরামে বলা এসি রুম ভিতরে
তারা শেষ হয়ে যায়নি, তারা পরিদিক পড়ে এলো বা ভূতি পড়ে এলো, তারা আরম্ভ হলো মাড়, মাড় আরম্ভ হলো আর সরিবনি। ঈশ্বরঙ্কর বেত কেবে বন্ধ হইনি, উসকে লাঠি কি আওয়াজ নেই হতা। যদি প্রমুখ লোক দৃষ্টি সবুর উপরে তলিনি আসে কৌচনে মো প্রভু মো পাই বড় ঈশ্বর রাখছতি তো পুরস্কার দেবে দিন মো পাই অছি যদি মো নাটক আব পাবল চাষিবে সমস্ত সামনে লক্ষ 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 লোক মু কই পারিবিনি অগণিত দূত ও অগণিত সাধু পবিত্র মন মান ভিতরে তাড়ি মাড় হব আপনার আসবে চালিকি ও পিলা আসছি প্রাইজ নেই যাব এত কান্দিছি এত কষ্ট পাইছি এত ধোকা পাইছি এত গোইঠা পাইছি এত লোক মধ্যে হাঁড়ি হাঁড়ি গোড়াই এত তা ঘর জড়ি দিয়েছি এত বড় পানি দিয়েছি চালি করছি মো পিলা দেখো মো পিলা আসছি তাড়ি 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 বন্ধ হলো তো আৰু প্রভু নিজে ছিড়া হবে সিংহাসন পিতা পরমেশ্বর বসবে প্রাইজ দেবে সেদিন পাউল দেখি পড়ছি প্রভুক লোকমানে স্বর্গীয় ভিতরক দেখি পারতে যেটা আমি আত্মিক বিষয় দেখিপার জগতর কষ্ট গুড়া কিছু আমি এটি আসছু সে আখি পাই আমি এটি আইছু সে আসছু সে কান পাই আমি আসছু সেই বুদ্ধি পাই তারপরে বুলি অনেরা অন্য মানুষ তোমার কিছু ক্ষতি করব তু কষ্ট তো লোক তিয়ারি ভাই মানে আসিকি জোসেফ কু কে ভাই কত হইরাণ করলে ধোকা আমি পকিয়ে দেবে হাতে না কিছু করবো ধক্কা তলে পকেইলা বেলু সে মো প্রভু দিয়ে ফটি পর তা স্ত্রী আসি গোড়ে করতে আজ্ঞা আমি মারিদিও না তুমি মতো জেলে পকেই দেল জেলে মো প্রভু দিয়ে মতো তিয়ারি করে প্রভু বড় ঘর পুয় তো কালে পয়সারে মো মাতিছি বলে প্রভু মতো বাসন মাজি আসি খেলে রোষেই করে আসি খেলে চাকর মানে চোর মানুষ গোড় ধরে আসি খেলে সমস্তে তো অন্যায় যেত দণ্ড পাতি সেতু সেটা তোমার প্রাপ্য বলে কুযায় কিন্তু ডাহাণ পট চোর যীশু বিষয়ে কহিলা বাপড় চোরগারে আম ভুল পাই আমি সর্বোচ্চ দণ্ড পাচ্ছ দুই জন ব্যক্তি অনেক সে ধার্মিক সে ধার্মিক সে অকারণে কষ্ট পাচ্ছেন ধার্মিক বলে কি কহিলা কিছু কিছু কথা প্রভু আম মনে কহতি যা অন্য মানে বুঝিপার প্রভু কহতি পাউল তাঁর যন্ত্রণা কষ্ট অভাব যাহাজ ভগ্ন উপবাস করুণা মাড় বেতরাঘাত সবু সত্ত্বে সে আগকু বড়িবার কেবে বন্ধ করলেন সেই অনুগ্রহ প্রভু আম উপরে সব লড়িথান্তি তোমার জীবনর সব রেজল্ট গুড়াক তুমি ভাবিলে গোড় রয়েছ মো জীবন কোনটা হয়েছি মু সাক্ষী দেবি কেতবেলা ছিড়া হয়ে প্রভু যে বঞ্চিছি না সাক্ষী মু মলা সব ভিতরে নাই বঞ্চিছি প্রভু আজ খাই পারছি হাত পারলি সে মো পাখি ক্যান্সর নাই মো দেহরে ক্যান্সর নাই ও মুন্ডের টিউমার নাই ও পাগল নুহে ও আখি অন্ধ হইনি খাইপারছি জলখিয়া খাইপারছি সবুবেলে আম পাই পাখে যথেষ্ট সাক্ষী অছি কহিবা পাই যে নিজ বর্তমান পরিস্থিতি কু সেপটে ঈশ্বর ছিড়া হয়েছেন বলে অনুভব করিব বিশ্বাস করিব সে ঈশ্বর পাইব দুঃখর সময় আসছিল যীশু জীবনে যৌন ছ তার ষাঠি রু সতুরি এই দশটি ভর্সে প্রভু যীশু নিজের বলিদান বিষয়ে কহিলেন যে মু তোমার নৈবেদ্য মানিবি নরমে যজ্ঞ করিবি কৃষকাঠরে আর সে কথা কো কো কহিলেন মোর মাংস তুমি খাইব মো রক্ত পিব এতিকি লোক বসলে সতুরি জন থিলে কহিলে আরে কি প্রকার কথা কুচি নিজ রক্ত পিয়াইব দেব নিজের অংশ কহব কি প্রকার কথা কারণ জিরমি ভবিষ্যৎ বক্তা বিষয়ে কিন্তু সময় আসব লোক পিলাম বলি দিয়ে এত ভয়ঙ্কর দুর্ভিক্ষ পড়ব লোক নিজ পিলা কাটিকি খাইছে আর কিছু খাই মিলবে আমি জানি ন অঙ্ক দুর্ভিক্ষ সময় কেমন কয়া পত্র লোক খাইছে আমি জন্ম হিন্দু স্থলে ভয়ঙ্কর মরুটে আসছে আমি যা কি নথি জানি যেতবে আমি প্রভুকর রবটা বুঝিপারি প্রভুক ধমক বুঝিপারি প্রভুক উপদেশ বুঝিপারি প্রভুক মাড় বুঝিপারি প্রভুক অধিকার গুড়ি যা দাও দুইটা বাড়ি দেখছেন বিতস্ত তেইশ তোমার পাঁচ জন তোমার বাড়ি মতো শান্ত।
পিঠিতে দাম কিনে পড়ুছি, সে কুসুম প্রভু তোর গণিত ভালো হবা, আগকু পড়ি কেমন পড়িব। বেলাবেলে আমার পরমেশ্বর বাপা মা বেলে ধমক দিকে, তো পাঁচ জন কাজ পর্যন্ত থিব তুমি স্টুডেন্ট, কলে টিচার হয়ে গেল আউ দরকার, পাঁচ জন কাপে দরকার স্টুডেন্ট। তোমার পাঁচ জনকে যদি মু বুঝি পারছি, তোমার বাড়ি মতে সাহায্য করে, বাড়ি হচ্ছে অধিকার, অথরিটি, পরমেশ্বরের অধিকার শক্তি, দুষ্টাত্মাকে তড়িবা পাই, রোগমানকে সুস্থ করিবা পাই পরমেশ্বর শক্তি দেলে, প্রথমে সে কোন করি পিটিবে, আম ভিতর মন্দ যেমতি বাহির যাব, অজ্ঞানতা যেমতি বাহির যাব, অজ্ঞানকে কে ঢুকি রে কুটে, অজ্ঞানতা কো পরমেশ্বর নিজের বাক্যরে কুটন্তি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, ঢুকি হচ্ছে মন্ডলী বস্তান্ত কুটু কুটু চন্দি মতে কুটু চন্দি, আমাদের মন্দ বাহার আম ঐশ্বরতর বড়ু, এটা ঈশ্বর করেছা। আমি যদি পৃথিবীর গোটে ভালো গুড ইন্ডিয়ান হবা, ভালো ওড়িয়া হবা, আমি যেমনি আমার দেশ চাউছি, ঈশ্বর মধ্যে চাউছি গোটে ঐশ্বরীয় লোক হইকি রহতি, তো বংশ ভিতর তোর তেজস্বী হব, তোর ভবিষ্যৎ জানিব, তোর বংশ মোর হইবে। আয়া সাহু ঘর আমি আয়া প্রসাদ ঘর নাই, সেটা সমস্ত হচ্ছে তাকে পুয়া রে বাপরে, সে চালি গলি লোক প্রণাম করতে, তা কথা তার ব্যবহার আস ঈশ্বর দিয়ে, মাঠু বাপাঠু মধ্যে তো পাইনথিব ঈশ্বর গোটে জিনিস দিয়ে, সে যেতে যোগতি করিদিয়ে সে তেজস্বী হয়ে যায়, ঈশ্বর বংশী হয়ে যায়। সপ্তই জন যাহাকে প্রভু বাছিলে, প্রভু কথা কইলে উঠলে পড়লে, আজি প্রভু কাহতি তোর জীবনে দুঃখ আছে বলে তোমার পড়াইব, তোর কষ্ট আছে কুয়াড়ে পড়ি কুয়াড়ে যাব কুয়াড়ে যাব, মে কহাঁ যাবু নহিঁ হ্যায় কোই মেরা, মে কহাঁ যাবু নহিঁ হ্যায় কোই মেরা, তু জহাঁ মৈ তো মসীহা, তু জহাঁ মৈ তো মসীহা, হে এক সহারা মৈ কহাঁ যাও নহিঁ হ্যায় কোই মেরা, থক গয়া হুঁ চলতে চলতে অব চলা নহিঁ যায়, ইস জহাঁ কি কোই বাতে অব মুঝে নহিঁ ভায়, পাপ কি ইস ভিড় মে খো গয়া হ্যায় দিল আওয়ারা, মে কহাঁ যাও নহিঁ প্রাণকু বছাই পাপার্থক বড়ি হওয়া রুটি কিনে কৌ প্রভু তোমার মাংস খন্ড খন্ড কল
ଆମ ପାଇଁ ପ୍ରହାର ଶୈଳୀ ଆମକୁ ସୁସ୍ଥ ଦେବା ପାଇଁ ଲୋକମାନେ ପରିହାସ କରନ୍ତି। ଗୋଟେ ସାଙ୍ଗ ବି ସେମିତି ପରିହାସ କରିଥିଲା, ଚର୍ଚ୍ଚ ବାହାରେ ଛିଡ଼ା ହେଇକି ଛି 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 ଛି, ଏମାନେ ଗୋରୁ ରକ୍ତ ପିଉଛନ୍ତି, ଗୋରୁ ମାଂସ ଖାଉଛନ୍ତି। ମୁଁ କହିଲି ଭିତରୁ ଟିକେ ଆସ ବାପା, ଦେଖିବୁ କ'ଣଟା ହେଉଛି। ଯେତେବେଳେ ସେ ପାଳ ପକାଉଥିଲେ ରୁଟିକୁ ନେଇକି ଯୀଶୁଙ୍କର ଖଣ୍ଡ ଖଣ୍ଡ ମାଂସ, ନର ରୂପୀ ନାରାୟଣ ଆସିଲେ ଆମମାନଙ୍କ ପାଇଁ ନରବେଦ ଯଜ୍ଞ କରିବା ପାଇଁ ଆପଣଙ୍କର ପବିତ୍ର ପୁତ୍ରକୁ ଈଶ୍ୱର ବଳିଦାନ କଲେ, ଆଉ ସେ ରକ୍ତ ମାଂସକୁ ଆସିଲେ ରକ୍ତକୁ ଢାଳିଲେ, ପବିତ୍ର ରକ୍ତରେ ପାପ ମୋଚନ ହବ, ଋକ୍ସାମ୍ବେଦ ଲେଖାଯାଏ, ପରମେଶ୍ୱର ବାକ୍ୟ ଲେଖାଯାଏ, ପାପ ମୋଚନ ପାପ ରକ୍ତ ପାପ ନା ପାପର ମୋଚନ ନାହିଁ। ସେଥିପାଇଁ ସେ ସ୍ୱୟଂ ଆସିଲେ ଆଖାଇ ପଡ଼ିଲା, ସେ ଗୋଟେ ପୂଜକ କାନ୍ଦିଲା, କହିଲା ପ୍ରଭୁ ମୁଁ ନାରାୟଣକୁ ଦର୍ଶନ କରୁଛି, ମୋର ପରମେଶ୍ୱର ମୋତେ ନିର୍ବାଣ ଦେବା ପାଇଁ, ମୋତେ ମୋକ୍ଷ ଦେବା ପାଇଁ ମୋ ପାଇଁ ବଳିଦାନ ଦେଲେ, ଛି ମୁଁ କ'ଣ ଭାବିଥିଲି ଈଶ୍ୱରଙ୍କୁ ଜାଣିବା ହଉଛି ଧର୍ମ ପ୍ରିୟ। ଧର୍ମକୁ ଧରିକି ଫୁଟାଣି ମାରିବା ନୁହେଁ, ଈଶ୍ୱରଙ୍କୁ ଜାଣିବା ଧର୍ମ। ସେ କିଏ ମୋତେ କାହିଁକି ପ୍ରେମ କରିବେ, କାହିଁକି ମୋତେ ଆଶୀର୍ବାଦ କରିବେ, କେବେ ତ ପଚାରୁଛନ୍ତି ତୁ ସବୁ ଭୁଲ କରୁଛୁ, ତୋ ପିଲାଙ୍କୁ ଶୁଣିବିନି, ତୁ ସବୁ ଭୁଲ କରୁଛୁ, ମୋ ଘରକୁ ଆଶୀର୍ବାଦ କରିବିନି, କେବେ କୁହନ୍ତିନି। ସେ ତ ପ୍ରେମ, ପ୍ରେମ କିନ୍ତୁ ପ୍ରେମ କରିବା ପରୀକ୍ଷା ଆସିଗଲା, ସତୁରି ଜଣ ବୁଝିପାରିଲେନି ବୋଲି ଚାଲିଗଲେ। ଯଦି ଆପଣ ଆଜି ବୁଝିପାରିବେନି, ଆପଣ ବିଚାରିଯିବେ, ଆମ ପାଳକୁ ବୁଝିପାରିବେନି, ଆମ ମଣ୍ଡଳୀକୁ ବୁଝିପାରିବେନି, ଛାଡ଼ି ପଳେଇବେ। ସତୁରି ଜଣ ଯାହାକୁ ପ୍ରଭୁ ବାଛିଥିଲେ ପଳେଇଗଲେ, ବାର ଜଣଙ୍କ ଆଡ଼କୁ ପ୍ରଭୁ ନେଲେ, କହିଲେ ସିମନ ତୁମେ ବି କଣ ଛାଡ଼ିକି ପଳେଇବ। ସିମନ ଗୋଡ଼ ଦୁଇଟା ଧର ଦେଇଥିଲେ, କୁଆଡ଼େ ଯିବୁ, କୁଆଡ଼େ ଯିବୁ, ତୁମ ପାଖରେ ଅନନ୍ତ ଜୀବନ ଅଛି, କୁଆଡ଼େ ଯିବୁ। ଜନ 6:65 ଲେଖାଯାଏ, ପ୍ରଭୁ ଯୀଶୁ କହିଲେ, ସେଥିପାଇଁ ମୁଁ ତୁମମାନଙ୍କୁ କହିଲି, ଯାହାକୁ ମୋ ପ୍ରଭୁ ଯୋଗ୍ୟ କରିଛନ୍ତି କେବଳ ସେଇମାନେ ମୋ ପାଖରେ ରହିବେ, ଆଉ ସମସ୍ତେ ଚାଲିଥିବେ। ଅନେକକୁ ମୁଁ ଡାକିବି କିନ୍ତୁ ଅଳ୍ପ ରହିବେ। ଇଂଲିଶ ଲେଖା ହେଇଛି ସେ ବିଷୟକୁ, ହି ୱେଣ୍ଟ ଅନ୍ ଟୁ ସେ ଦିସ୍ ଇଜ୍ ୱାଇ ଆଇ ଟୋଲ୍ଡ ୟୁ ଦାଟ୍ No one can come to me unless the Father has enabled me. But what is the shakti of God? Ishwar ka sang rakhichi. Bala apana nastik hoi santi. Ora shakti ochi te pakar sam kashta hele mathya apana prabhu prabhu kahi parchanti. Apana hatto jorchanti. Aradha devata pakara apana hatto jorchanti Ishwar pakare ora shakti ochi. Jada astam prema. ତୁମମାନଙ୍କୁ ସେ ଶକ୍ତି ମୋର ପରମେଶ୍ୱର ଦେଇଛନ୍ତି, ତୁମମାନେ ମଧ୍ୟ ଅନ୍ୟମାନଙ୍କ ପରି ପଢ଼ା ତୁମେ ତୁମେ ଲୁହ ପୋଛୁଛ, ମୋ ଘରକୁ ଦୌଡ଼ି ଆସୁଛ, ତୁମ ଶକ୍ତି ମୁଁ ଦେଇଛି, ସେ ଶକ୍ତି ମୁଁ ଦେଇଛି। ସେ ଗଭୀର ରହସ୍ୟ କହିଛି, ତୁମେ କହୁନ ସେ ମନ ଆତ୍ମା କହୁଛନ୍ତି, ତୁମେ ଜାଣିଛ ମୋ ପାଖରେ କ'ଣ ଅଛ, ସେଇଟା ମୁଁ ପ୍ରତି ତୁମକୁ ଦେବାକୁ ପ୍ରସ୍ତୁତ କରୁଛି। ପ୍ରଭୁ ଆମକୁ ସବୁଠୁ ଉତ୍କୃଷ୍ଟ ବିଷୟ ଦେବା ପାଇଁ ଆମକୁ ନାନା ପରିସ୍ଥିତିରେ ପ୍ରସ୍ତୁତ କରୁଛନ୍ତି, ପ୍ରସ୍ତୁତ କରୁଛନ୍ତି। ସିମନ କହିଲେ, ପ୍ରଭୁ କୁଆଡ଼େ ଯିବୁ, କୁଆଡ଼େ ଯିବୁ, ଆମେ ଆସୁଛୁ 69 ପଢିବୁ, ଯୋଉ 6:68 ଲେଖାଯାଏ, ସେ କହିଲେ ଆମେ ଆସିଛୁ ତମକୁ ବିଶ୍ୱାସ କରିବା ଶିଖିବ, ପ୍ରଭୁଙ୍କୁ ବିଶ୍ୱାସ କରିବା ଶିଖିବା, ଦୁଃଖ କାଳେ ସୁଖ କାଳେ ରୋଗରେ କଷ୍ଟରେ ଅଭାବରେ ଅନାଟନରେ ପ୍ରାଚୁର୍ଯ୍ୟତାରେ ଅଭାବରେ ମିଳନରେ ବିଚ୍ଛିନ୍ନତାରେ ମୃତ୍ୟୁରେ ଜୀବନରେ ଆମେ ତମକୁ ବିଶ୍ୱାସ କରି ଶିଖିବାକୁ ଆସିଛୁ। ୟୁ ହାଭ୍ କମ୍ ଟୁ ବିଲିଭ୍ ୟୁ, ବିଶ୍ୱାସ କରିବାକୁ ଆସିଛୁ, ଆଉ ଗୋଟେ ଜାଣିବାକୁ ଆସିଛୁ ଯେ ତୁମେ ସେ ପବିତ୍ର ବ୍ୟକ୍ତି ବୋଲି। ଆମ ଜୀବନଟା ଦୁଃଖ ଭିତରେ ଆମେ ବହୁତ କିଛି ଜାଣିପାରୁ, ଖାଲି ସୁଖ ଭିତରେ ନୁହେଁ। ଗୋଟେ ସାଙ୍ଗକୁ ଖାଲି କ୍ଷୀରିପୁରି ଖାଇବା ସମୟ ଜାଣିପାରିବନି, ଗୋଟେ କଷ୍ଟ ସମୟ ଆସିବ ଯେତେବେଳେ ସେ ତମକୁ ଧରିକି ବସିଥିବ, ତାର କାମଧନ୍ଦା ଛାଡ଼ିକି ହସ୍ପିଟାଲ ତମର ବସିଥିବ, ତମକୁ କିଏ ବାଡ଼ିବା କଷ୍ଟ ସେ ବି ତା ଖାଇବ, ତମକୁ କହିବ ପଳା ତୁ ସେପଟେ ସାଇଡ୍ ଦେଇ ପଳା, ଜାଣିବେ ମୋ ସାଙ୍ଗ। ଯେତେବେଳେ ପ୍ରଭୁ ବିଦା ଖାଉଥିଲେ ଆମେ ଜାଣିଲୁ ଭଲ ସାଙ୍ଗ ପାଳ ଖାଇଲେ, ତୁ ତଳୁ ପଳା ତତେ ବାଜିଯିବ, ତତେ ମାଡ଼ ବାଜିଯିବ। କେତେ ଆମେ ଜାଣିଛୁ ପ୍ରଭୁଙ୍କ ଈଶ୍ୱର କେତେ ଜାଣିଛୁ, ଏତିକି ଜାଣିଛୁ
আমি আসছো জানি আমার আমার লাভক্ষতির লিস্ট নেই আসলো দোকানকু মিললাম আমি না ঠিক আছে সাউনর গজ গদ হজিলা বেড়ে হজিগলা সে চিন্তা নেই কিন্তু মুঁ তোমাকে পাইকি যাবি তোমাকে পাইবা উদ্দেশ্যে মেটিকি আসছি তোমাকে জাণিবা উদ্দেশ্যে মেটিকি আসছি ধর্ম দেবা ধরিবাকে আসন্তু এটি দরকার ধর্ম লাভ নেই তাঙ্কু জাণিবা দরকার ধর্ম কুহ ধর্ম পিলা বাপা আঙ্গুটা চাল আঙ্গুটা চাল তু ভালসে বেলুন আড়ে পড়ি সেটি প্রভু আপনার বাক্যের উপর হস্ত ধরা ধর এই গোটা ধরিবা বাক্য ধরিবা খালি লইয়া আপনার খালি শুন না আর 5000 লোক ভাই শুনছেন স্যার প্রভুঙ্ক পাখের বসে আনন্দ করছেন হ্যালেলুয়া সদা আপন স্বর্গর কথা করে কে তৈরি করে নাকি পৃথিবীতে কেউ করিবি পারিবনি ল্যাবরেটরি তৈরি হচ্ছে কেতবে পড়ে পাঁতিয়া সময় খোলা আকাশে ভগবান কুনিটা মর বসছি ঘাসটা আসবে কাক দরকার আমি ছোটিয়া লোক আসু বড় বড় লোক বাবার চেলা হবাকু আমি আসছি ঈশ্বরকর সান্নিধ্য রহিয়া ভাবিকা আসন্তুনি দোকান আজ্ঞা চাল না বাবা পাখু কু বাবা গোটিয়ে বাবা জানছো যিশু বাবা প্রভু আমার সবু আম উপরে কাকর ন পড়লে আমি শুখিয়ে যা আর সেটা হচ্ছে তাঁর দয়া তাঁর দয়ার কাকর তাঁর প্রেমর কাকর সে ন পকাইলে আমি শুখি যা এত ভয়ঙ্কর প্রতিটা আসুচি আমি যা যোটা ধরি আস শুখি যাব ভাঙ্গি যাব তাঁর বড় না হলে মনুষ্য পশু পাল্টি যাব টেরিস্ট মানে হতু বা যে প্রকার বম পকাইয়া লোক হতু তার কত ড্রগস নিয়ন্তি মদ খাইবে তারপরে আনিবে সুপারি কিলো দেখিবে সব ড্রগস নেই তাকে ব্রেন পশু বলে নহলা পন্থ রক্ত দেখিপারিবে এমান মধ্যে ঈশ্বর রক্ত নষ্ট হয়ে যায় সেমানে পশুটি বিহীন হয়ে যাবে আমি খালি রক্ত মাংস নহ রক্ত মাংস আত্মা হাঁটু আমি আত্মা আছি ঐশ্বরী আত্মা পশু মানুষ বুদ্ধি হয়নি মনুষ্যকে দিয়ে হয়েছে নিজ লোক মতো ছাড়ি চালি গেলে কারণ সব বুঝি পারলে জানি পারলে সেমান ভয় গড়িলা আসক্তি গড়িলা চিন্তা গড়িলা আসলে শেষে হচিগেলে ইয়ে হচ্ছে সময় এই পরিশ্রান্ত ভারগ্রস্ত লোক বউ নিকট কস কত বিশ্রাম দিয়ে আজ প্রভু কথা কুচি প্রিয় বিশ্বরক আমার টপিবা প্রভু বিশ্বাস দরকার পরিস্থিতি বনেবানি জনে অনেক আমি দেখা যাও না কিন্তু কাম করছেন এ পর্যন্ত করি আমি আগে কৌশি অসাধ্য রোগ হয়েথাইপারে আপনার কৌশি প্রকার কেস ঘর চালছে ওটাকে ভাবুছেন সলভ হবনি এ প্রকার পরিস্থিতি আসছে মিসক্যারেজ উপরে মিসক্যারেজ হচ্ছে হয়তো তো পরমেশ্বর কৌশল বাবু সকলকে ফল দেবাকে যাচ্ছে এ প্রকার বিষয়ে পড়ি রয়েছেন ঘর ভিতরে মিশি পারুনা ভাই ভাই ভিতরে মানুষ ভাই আমি কেবানি প্রভু করব করব নহল না তম ইচ্ছা না না প্রভু কুমি তুমি কহব প্রভু তুমি কর মু তোমার ধন্যবাদ করবি মো গৌরব করি প্রভু তোম ধন্যবাদ করি প্রভু মো প্রভু অশ্বর কিন্তু যেতে জন শুনছেন কেবে কোন ধর্মক ছাড়ি পড়ে আস বিশ্বাস কর জন অনেক সাহায্য আমি যথেষ্ট মনুষ্য রূপে জগৎ আসলে গোটে নাম নেই যিশু অর্থাৎ উদ্ধারকারী ঈশ্বর।
আমার ঈশ্বর কৌশি বিদেশী ঈশ্বর মধ্যে আমাকে কিছু দিয়ে দেয়নি যে আজ আমি এটিকে কাটি বসে প্রার্থনা করছি, আমি অনুভব করছি, আমি পাইছি সে শান্তিকে, শান্তি কে দিয়ে পাই, আত্মার আনন্দ কে দিয়ে পাই, মন দুঃখ থিব বিরিয়ানি দেলে আপনার ভাল লাগে, শান্তি নথিব গোটে হোটেল যাই রহবে সে হোটেল না খাইতে শান্তি আর শান্তি মিলবে, জন গুহা হবে তা না হচ্ছে শান্তি, এ শান্তি রাখুতি না বিরক্তি রাখছি, হোটেল ম্যানেজর কে আজ্ঞা কোন পার্টি করছেন হোটেল না পরে শান্তি হলে কোণ হব সেই শান্তি ঈশ্বর দিয়ে আমাকে প্রেম কলে সেই নিজ সর্বস্ব দিয়ে সেই আমাকে গোটে কথা কহতি সে সত্তর জন ভাইয়া তু পড়া দি তু জাঁয়া দরকার যে মো পাখে কোণ অনেকপরে ইসরা লোক বহু পাটি করে করোনা পুস্তক একুশ পাঁচ লেখা যায় বইটা পড়ুথ না বই নুয়ে ঈশ্বরক পরিচয় তো আছে ফোপাড় করছো কিন্তু ওয়ার্ল্ড রিজেক্ট করুনি দেখ কিনা খাইছি জীবন্ত রুটি বলে কোণ সত্য বাক্য বলে কুয়াছি লিভিং ওয়ার্ড কাহাকু কুয়াইনি জীবন্ত বাক্য কাহি কুয়াইছি ফোপাড়ে উপর পড় টিকে দেখ ওড়িয়া লেখাইছি আজ্ঞা পড় তাকে খোঁজ সেই ব্যক্তি কি অশ্বর কি তো খোঁজ বাস এই বইর লেখক খোঁজ সে তুচ্ছ কলে খারাপ জিনিস বলে কহিলে আজ অনেক বিশ্বাসী মধ্যে বাইবেল কু পড়ে স্টুডেন্ট মানে পড়ে বাপা মা পড়ে হাই প্রোফাইল লোক মানে পড়ে খালি চর্চ টিকে শুণিকি যাতে আর সেটি ঝুটি পড়ে বড় বড় ব্লন্ডর হয়ে যায় জিরিমিয় দশ তেইশ লেখা যায় জিরিমিয় কোচন হে প্রভু জানে মনুষ্য নিজ রাস্তা জানি ও লর্ড আই নো দ্যাট দি ওয়ে অফ ম্যান ইজ নট ইন হিমসেলফ ইটস নট ইন ম্যান দ্যাট ওয়াকেথ টু ডাইরেক্ট হিজ স্টেপস মনুষ্য নিজ বুদ্ধি কেবে বি চালিক সফল হয়ে পারি কোর্ট না কোর্ট সে ভাঙ্গি পড়ব ঈশ্বর দরকার কারণ আমি তাঙ্ক সৃষ্টি আগু কে সৃষ্টি করি কু সাইন্টিস্ট তৈরি করি কু ল্যাবরেটরি তৈরি করি পেট ভিতরে মা বি হাত পুরিকি আমার আখি কান তৈরি করি পেট রাত তো আমার মা বাবা বি হাত পুরি পারি সব ঈশ্বর তৈরি করছেন আমি তাঙ্ক পাখু আসলে হি সম্পূর্ণ হওয়া তাঙ্ক দূরেই রহলে সম্পূর্ণ হওয়া নাস্তিক পাটি করি কয় ঈশ্বর নাতি পুরি অছন্ত বড় বড় কন্ট্রি ঈশ্বর নাহান্তি কই ভাঙ্গি খণ্ড খণ্ড হয়ে সে কৌছেন জিরিমিয় দশ তেইশ রে প্রভু মনীষ আপনার গতি ঠিক করে পারি আই নো দ্যাট দ্য ওয়ে অফ ম্যান ইজ নট ইন হিমসেলফ ইট ইজ নট ইন ম্যান দ্যাট ওয়াকেথ টু ডাইরেক্ট হিজ স্টেপস প্রথম তিমোথি ছ সাত লেখা আছে ঈশ্বরত্ব বিনা জীবন বেকার সব থিব যদি ঈশ্বরত্ব না স্পিরিচুয়াল লিভিং না জীবন বেকার হয়ে যাব এমতি এমতি স্টেপ নিয়ে যাব তুমি পছরে কাহু অরে তুই ভুল করে দেবে গোটে লোক আসিলা তার স্ত্রী ঘরে রাঁধুছি সে কহিলা ইয়ে বি রহব কে না মো তৃতীয় স্ত্রী আরে তোম তৃতীয় স্ত্রী তো আগুন কহিলি তুমি আগুন অছি না পূর্ব তার দিটা পিলা বি আসছি সমস্ত শোইছেন উঠিলা বেড়ে সে প্রথম স্ত্রী তা পিলা তৃতীয় স্ত্রী তা পিলাকে ধরি পড়ছি কুয়ারে গেল না মো ইয়ে হয়েছি দেখি না কি কথা আগুন রাজা মানে দশটা পঙ্গ তার মাহুলে তাগুরু কহিলা এমনি তোমার চিন্তাধারা লা বলে নিজ ইচ্ছা নিজ বুদ্ধি চালিয়ে লোক জন লোক কহিলে তা পিলা মানে ঘরে বসছন্তি বস চুপচাপ বর্তমান মু গোটে খুশি হবি কোন খুশি হব খোলি বোতল খোললে গিলাস ধরলে পিলে বা পুয়া পড়ুছি কম্পিটিটিভ পরীক্ষা দেব বাপা এ কম করছ মনুষ্য তো নিজ ইচ্ছারে চালে সেতু সে জাঁব যে ঈশ্বর তো তাদের নাই পুকু যদি তুমি পচারিব তু বাপ ভাবু বাপা ভাইয়া চান্স নাই মো ভৌণী মো পরিবার মো মা সব কাঁদুছেন মদ পিছি অনেক পুয় মানে কাঁদুছেন বাপ মা খালি বাপা মা পুয় মানুষ কাঁদু না পুয় বা মানে ঝিও মানুষ বাপা মা কাঁদুছেন ঈশ্বর ভয় নাই ফাউন্ডেশন দরকার মনুষ্য জীবনের প্রথম হচ্ছে ঈশ্বরত্ব
त्यो स्तोत्र थियो त्यो पिलामले खालि कहिले म बाबा आमा भइपऱ्यो नि त नरिचि बाबा प्रभुको मते टक्का दिइपारे नि मते चरित्र दिइछन्ति चरित्र दिइछन्ति चरित्र दिइछन्ति ईश्वरको रबटा गोटे धर्म भित्र लिमिटेड नाही मन रख चसी যাহাকু যে তাঙ্ক পাখ আসে তার হয়ে সূর্য সমস্ত আমেরিকার সূর্য এটি সূর্য ইংল্যান্ড সূর্য ভারত সূর্য দশটা সূর্য নাই আমার দশটা ঈশ্বর না গোটি ঈশ্বর অনেক জনে কে আজ্ঞা এ বাইবেলটা ধরি কুয়াড়ে বলুছেন আজ্ঞা কত বর্ষ 2000 বর্ষ পুরোনা এ বললামনি বুঝতে লোক মানা খাই বদলাইলা ବୋର ଲାଗୁନି ସିଏ କହିଲେ ଆସିବ ଟିକେ ବାପା ଟିକେ ବାହାରକୁ ଯିବା କଣ ପାଇଁ ଚାଲୁନ ଘରେ ଗଲା ସୂର୍ଯ୍ୟଟାକୁ ଦେଖିଲେ ଏଇଟା କେତେ ବର୍ଷର କହିଲି ସେଗୁଡା କେତେ ବର୍ଷର ହଜାର ହଜାର ବର୍ଷର ଆଜ୍ଞା ନା ତମ ଖରାରେ ଗଲେ ବୋର ଲାଗୁନି ମୁଣ୍ଡ କୁଣ୍ଡେଲା କଲେ ନାଇଁ ଆଜ୍ଞା ବୋର ଲାଗୁନି ନା ସେମିତି ଈଶ୍ୱର କେବେ ବୋର କରନ୍ତି ବୋରିଂ ନେଇଯାନ୍ତି ଜୀବନ ଦେବା ଜାଗାରେ ଶାନ୍ତି ଦେବା ଜାଗାରେ ଆନନ୍ଦ ଦେବା ଜାଗାରେ ବୋରିଂ ନାହିଁ କଣ ପାଇଁ ଆମେ ତାଙ୍କ ପାଖକୁ ଆସିଛୁ ପ୍ରଥମେ ଜାଣିବା ଦରକାର ଖାଲି କଣ ଲୁଗା କନା ଘର ବାଡ଼ି ସମ୍ପତ୍ତି ପିଲା ଛୁଆ ପାଇଁ ଆସିଛି ପ୍ରଭୁ ତମ ପାଖକୁ ପ୍ରଥମେ ଜାଣିବା ଦରକାର ଯୌନ 17:22 ଲେଖା ହେଇଛି ତୁମେ ଆସିଛ ମୁଁ ତୁମକୁ ମହିମା ଦେବି ସ୍ୱର୍ଗର ମହିମା ତୁମକୁ ଦେବି ସ୍ୱର୍ଗର ମହିମା ଦେବି ଆଉ ତୁମେ ମୁଁ ଏବଂ ମୋର ପିତା ଯେମିତି ଏକ ତୁମେ ସେମିତି କହିଛ ବିନା ମହିମାରେ ବିନା ଗ୍ଲୋରିରେ ତୁମେ କେବେ ପୁତ୍ରଙ୍କ ସହିତ ସମାନ ହେଇପାରିବନି ମିଳନ ହେଇପାରିବନି କ୍ଷମା କରିବେ ମିଳନ ହେଇପାରିବନି ବା ପିତାଙ୍କ ପାଖକୁ ଯାଇପାରିବନି ୱିଦାଉଟ୍ ଗ୍ଲୋରି ୟୁ କ୍ୟାନ୍ ନେଭର ବି ୱାନ୍ ୱିଥ୍ ଦ ଫାଦର ଅଫ୍ ଗ୍ଲୋରି ହିଜ୍ ଦ ଫାଦର ଅଫ୍ ଗ୍ଲୋରି ହିଜ୍ ଦ ସନ୍ ଅଫ୍ ଗ୍ଲୋରି ବିନା ମହିମାରେ ତୁମେ ବସିପାରିବନି ଆଉ ପ୍ରଭୁ କହିଛନ୍ତି ତୁମକୁ ପାପର ଜୀବନରୁ ତୁମକୁ ମୁକ୍ତ କଲି ନିଜ ରକ୍ତ ଦେଇକି ଅନୁଗ୍ରହର ପାତ୍ର କଲି ଆଉ ଅନୁଗ୍ରହର ପାତ୍ରରୁ ମୁଁ ତୁମକୁ ଗୌରବର ପାତ୍ର କରିଛି ଭୁଲି ଯାଉଛ ତମେ କୋଉଠି ଆସିଛ ଯୋଉ 17:22-23 ପଢିବେ ମୁଁ ତୁମକୁ ଏପ୍ରକାର ପାତ୍ର କରିବି ଯୋଉଥିରେ ମୋର ମହିମା ରହିବ ସେ ମହିମା କୋଉଠି ଆସିଛନ୍ତି ସତରୁ ସୁଷମା ଚାଲୁଛୁ ପରମେଶ୍ୱର ମହିମାର ବାକ୍ୟ ତୁମେ ବିଶ୍ୱାସ କର ସେ ପ୍ରକାର ଜୀବନ କାଟୁ Faith standard life way. Faith is the standard of living. Kodo vishwas ho? Vishwas ho. Panchi waro? Faith is the standard of living. No standard kono? Sabu jinsa rin prahu vishwas kare. Chada ji, vishwas kare ji. Kete jani chu? Kono pete paisa lak chu? Kete English bakki ho chu? Ba bhasa jani chu? Ba? No, no, no. Swarga seta onai ni. ସ୍ୱର୍ଗ ନାହିଁ ଯେ ତମ ସବୁ କଷ୍ଟ ଭିତରେ ମଧ୍ୟ ଉପରକୁ ଅନୁଛି ଏ ବିଶ୍ୱାସ କରୁଛି ସ୍ଟାଣ୍ଡାର୍ଡ ଅଫ୍ ଲାଇଫ୍ ବଡ଼ ହେଲେ ସ୍ଟାଣ୍ଡାର୍ଡ ଅଫ୍ ଲିଭିଂ ବିଶ୍ୱାସ କରିବା ସମ୍ପତ୍ତି ବାଡ଼ି ନୁହେଁ କେତେ ବହିର ବୃଦ୍ଧି ପାଇଛ ନୁହେଁ ୟୋର ୱାର୍ଡ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ ଲିଭିଂ ଇଜ୍ ୟୋର ଇଣ୍ଟ୍ରୋଡକ୍ସନ୍ ଦ୍ୟାଟ୍ ୟୁ ଆର୍ ଚିଲ୍ଡ୍ରେନ୍ ଅଫ୍ ଗଡ୍ ରୋମୀ 1:5-6 ଲେଖାଯାଏ ମୁଁ ତୁମକୁ ଡାକିଛି ଯେମିତି ଅନ୍ୟମାନଙ୍କୁ ଡାକିବ ମୁଁ ତୁମକୁ ଡାକିଛି ଯେମିତି ଅନ୍ୟମାନଙ୍କୁ ଡାକିବ ହାତ ପୀଡ଼ିତ ଆସ ଧନିକ ବଣିକ ଆସ ହାତ ପୀଡ଼ିତ ଆସ ଧନିକ ବଣିକ ଆସ ଆସରେ ସବେ ଆସ ଆସ ଆସରେ ସବେ ଆସ ଆସ ପ୍ରଭୁ ମହିମାର ଗୀତ ଗାଉ ଗାଉ ପ୍ରଭୁ ମହିମାର ଗୀତ ଗାଉ ଗାଉ I'll be
রক্ষা পাইব, পবিত্রতার জীবন কাটিব এবং অনন্ত জীবন পাইব। কেতে যোজনা করছি প্রভু কৌছন্তি শয়তান সবলা শিখ করে এটা পাইনি সেটা পাইনি যা পড়া আউ খারাপ হয়ে যা, কিছু কেবে স্বর্গর বিষয় কইবনি, সে ক্ষণস্থায়ী বিষয় গুড়াক কইব। জগতের যেটা আসিব নষ্ট হয়ে যাব, আমি ফুল পরি ঝড়ি পড়িয়াকে আসিলু, আমি ঘাস পরি শুকি যাওয়াকে আসিলু, দিনে থিলু আমি ঘাস ভলিয়া ফুল ভলিয়া, অনন্ত জীবন পাইবু, অনন্ত কাল রহব, ঈশ্বর অনন্ত, তা সৃষ্টি মধ্যে অনন্ত, কাঠ পাউশ হয়ে যাই পারে আত্মা পাউশ হব, আত্মা অনন্ত কাল রহব, ঈশ্বরত্ব পাইব। আমি বুঝুছি সেই কু হিলা নাই হলানি বাপা পাখে তো অছি সে বুঝব, সে মতো কেউ ছাড়বে কি সে মতো কিন্তু খা এটি করে যাচ্ছ তো কিন্তু তো খাইয়া দেবিনি পিন্ধিয়াও দেবি, কিন্তু অলসুয়া কম করে খাইয়া পিন্ধিয়া দেবো পড়ি গেল কাম করিব না, কাম করিয়া পড়ব কর্ম করিয়া পড়ব কি কর্ম ভিতরে ঈশ্বর ছিলাম অনন্ত জীবন তো পাখির ছিল তাকে ধরিবা আমি শিখুছি দুঃখ ভিতরে কষ্ট ভিতরে সমস্যা ভিতরে চিন্তা ভিতরে যুবা পিলা শিখিব বৃদ্ধ লোক শিখিব বাড়া পাচি হয়েছে বলে সে ঈশ্বর হয়ে গেলাম তা নুহে বৃদ্ধ লোক বি কৌলে মো জীবন এতে ভুল করছে আজ্ঞা আজ মু ছোট পিলা বসি শিখুছি মুখ যাও কিছু দিন দিও ঠিক রাস্তায় আসি কারণ মৌসা আমার অফিম খাওয়া
ଆମେ ଯେତେବେଳେ ଯାଉ ମାର୍କେଟ ବିଲ୍ଡିଂରେ ବଢ଼ିଆ ଚା ଦିଅନ୍ତି, ମୁଁ ମୋର ସଳା ଯାଇକି ଚା ପିଉ, କିନ୍ତୁ ପେଣ୍ଡ ହେଇକି ବସିଥିବେ 80 ବର୍ଷ ବୟସ, କଣ ଖାଆନ୍ତି ମଉସା? ଏ ଟିକେ ପକେଇ ଦିଏ ଆଉ 4-5ଟା ଚା ପିଏ ବଞ୍ଚିଛି। ମୁଁ ଦେଖିଲି ଜୀବନଟା 80 ବର୍ଷ ଖାଲି ଅଫିମ ରହିଗଲା। କୋଉଥିରେ ଗଲା? କିଛି ଦିନ ପରେ ଗଲାବେଳେ ଚା ଦୋକାନ ଅଛି, ଆଉ ଜଣେ ବସିଛନ୍ତି ଟିକେ। ମୁଁ ପୁଅ, ମୁଁ ମନେ ମନେ କହିଲି ପ୍ରଭୁ ଇଏ ଅଫିମରେ ବି ନ ଯାଉ। ନାଇଁ ଆମେ ସେଥିପାଇଁ ଆସିନୁ, ଆମ ଜୀବନଟାକୁ ଆମର ଆସକ୍ତିରେ ସାରିଦେବୁ ବୋଲି। ପର ସ୍ତ୍ରୀ କାତରତା ଅମୁକ ସମୁକ କରିକି ଜୀବନଟାକୁ ବର୍ବାଦ କରିଦେବୁ। ସେ ଆମକୁ ଆଣିଛନ୍ତି ଗୋଟେ ସୁନ୍ଦର ବୃକ୍ଷ କରିବାକୁ ଜୀବନ ରଖିବା। ସେ କହିଲେ ମୋ ବିନା ତୁମେ ପାରିବନି, ଆତ୍ମା ସଂଯମ ମୋ ବିନା କରିପାରିବନି, ନିଜକୁ କଣ୍ଟ୍ରୋଲ ମୋ ବିନା କରିପାରିବ। ଭାଇ ଉପବାସ କରିଥିଲେ, ଆମ ସେମିତିରେ ବସିଛନ୍ତି ଫାଷ୍ଟ ଫାଷ୍ଟ ଯେତେବେଳେ ଅଟୋ ଚଲାନ୍ତି ଭାଇ ମୋର ନା କହିବିନି, ଆଉ ମଝିରେ ଗୋଟେ ଫାଷ୍ଟିଂରେ ସରିଲା ପରେ ଆସିଲି କହିଲେ ଭାଇ ମୋର ସରିଲା ଫାଷ୍ଟିଂ କ'ଣ ନା କିଛି ଏମିତି କହିଲେ କିଛି ହେଲା ମୁଣ୍ଡ ବୁଣିଲି। ମୁଁ ପ୍ରଭୁ ମୁଁ ମନରୁ କହିଦେଲି ମୋ ଭାଇଟାକୁ, ଆଚ୍ଛା ଭାଇ ଆପଣ ମଙ୍ଗଳବାର ଦିନ କ'ଣ ଖାଇଛନ୍ତି? କିଛି ଖାଇନି ପ୍ରଭୁ। ଜୋରିବ କ'ଣ ଖାଇଛନ୍ତି? ରାଗୁଛନ୍ତି କ'ଣ? ମୁଁ ଅଟୋଟା ନେଇକି ଯାଉଥିଲି, ଦେଖିଲି ସାଇଡ଼ରେ ଦୁଇଟା ବରା ଛଣା ହେଉଛି, ଧର ଧର ଖାଇଦେଲି। ଆରେ ସେଇଥିପାଇଁ ମୋତେ ପ୍ରଭୁ କହୁଛନ୍ତି। ଅନେକ ସମୟରେ ଆମେ ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ଚାଲିବା ଶିଖୁ, କେତେ ପଢ଼ି ଉଠିଏ ଜଗଦୀଶ ବି ଶିଖୁଛି, ଆପଣ କ'ଣ? ମୁଁ ବି କେତେ ପଢ଼ି ଉଠି ଶିଖୁଛି। ମଣିଷମାନେ ଆମେ କି ମହାସନ୍ତ ମହର୍ଷି ସଦୁନ ମଣିଷ, କିନ୍ତୁ ବାଟ ଜାଣୁଛୁ ଏଟା ଶାନ୍ତିର ପଥ ବୋଲି। ଆମକୁ ଯାଇକି ଏପଟେ ଯିବେ କି? କହିଲେ ଭଲ ଜାଗାଟା ଅଛି, ଟିକେ ଦେଖିଦେଇ ଯିବେ, ବାସ୍ କାହାକୁ ଭୁଲ ରାସ୍ତା ଦେଖାଉନି। ପ୍ରଭୁ କହିଲେ ମୁଁ ପଥ ସତ୍ୟ ଯିବ, ମୋଦି ନଗଲେ କି ବି ତାଙ୍କ ନିକଟକୁ ଯାଇପାରେ, ମୁଁ ତମକୁ ଗାଧେଇବି ରକ୍ତରେ, ପରିଷ୍କାର କରି ପାପ କ୍ଷମା କରି ଅଭିଶାପ ନେବି, ଅଧର୍ମ ନେବି, ତାପରେ ଯୋଗ୍ୟ କରିବି, ଜ୍ୟୋତିର ପଥରେ ଚାଲିବ, ଜୀବନର ପଥରେ ଚାଲିବ। ମୁଁ ଆସିଛି ମଣିଷ ଭାବରେ, ମୁଁ ବୋଲି ଅହଙ୍କାରରେ କହୁନାହିଁ। ଏଇ ଭୟଙ୍କର ପୃଥିବୀରେ ଅନନ୍ତ ଜୀବନ ଧରି ରଖିବା ବହୁତ କଷ୍ଟ, ସେଥିପାଇଁ ତିତସ୍ ପୁସ୍ତକ 3:8 ଲେଖାଗଲା, ଶୁଦ୍ଧ ପବିତ୍ର ହବ, ଶୁଚି ହବ, ଆଉ ଉତ୍ତମ କର୍ମ କରିବା ପାଇଁ ବସ୍ତୁ ଧର୍ମ ଆଉ ରାସ୍ତା ଅଛି ଯିବା ପାଇଁ। ସରି ପୁଣି କ'ଣ ହବ? 4th point, ପ୍ରଚୁର ଫଳ ପଡ଼ିବ। ପ୍ରଚୁର ଫଳ ପଡ଼ିବା ପାଇଁ ଗୋଟେ ବିଷୟ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ସେଟା ହେଉଛି ଧୈର୍ଯ୍ୟ। କ'ଣ ହେଲେ ଫଳ ଫଳିପାରିବ? ପିଲା ଯେମିତି ଧରିକି ସ୍ତ୍ରୀ ଲୋକ ଚାଲେ ବହୁତ କଷ୍ଟ, ଧୀରେ ଧୀରେ ଚାଲେ, କାହିଁ ଧୀରେ ଧୀରେ ଚାଲିଛି? ଭଲ ଅଛୁ? ନାଇଁ ପିଲା ଅଛି, ସେ ଜମ୍ପ କରିବ, କ'ଣ ଜିମ୍ନାଷ୍ଟିକ କରିବ, ଛାତୁ ଡେଇବ, କ'ଣ ତାର ପିଲା ଷ୍ଟ୍ରଙ୍ଗ ହେଇପାରିବ ନାଇଁ କି? ମରିଯିବ ନା କିଏ ପାଖକୁ ଯାଇଛୁ ସେ ଜାଣେ, ସେଥିପାଇଁ ସେ ପିଲାକୁ ବଞ୍ଚିବା ପାଇଁ ସେ ଚାଲେ। ସେଥିପାଇଁ ଆମର ପବିତ୍ର ଜୀବନକୁ, ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ଜୀବନକୁ ଜଗତ ଭିତରେ ଆମକୁ ବଞ୍ଚେଇକି ଯିବାକୁ ପଡ଼ିବ ଭାଇ। ଟିକେ ନାଇଁ ନାଇଁ ଟିକେ ନାଇଁ ହଁ ନାଇଁ ନାଇଁ ଭାଇ, ଡାକ୍ତର ମନା କରିଛନ୍ତି, ସେ ଡାକ୍ତର ମନା କରୁଛନ୍ତି, ଏମିତିଆ ଏଇ ଜିନ୍ସଟା ପିନ୍ଧିଲେ ହବ? ନାଇଁ 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 କଣା ହେଇଛି ସବୁ, ନା ନାଇଁ ହଉ ଦା 8,000 ଟଙ୍କା, ନା ନାଇଁ ମୋ ଦରକାର ନାହିଁ ଏଇଟା, ନାଇଁ ନାଇଁ ଏମିତି ଚୁଟି ଟିକେ ନାଲିଆ ଟିକେ, ନା ନା ନାଇଁ ଆଜ୍ଞା। ସବୁ ଜିନିଷ ତମେ କରିପାରିବ, କିନ୍ତୁ ତମେ ଜାଣିଛ ଗୋଟେ ଆବର୍ଷନ ହେଇଯିବ, ଗୋଟେ ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଇଯିବ, ଗୋଟେ ଭଲ ଜିନିଷକୁ ଧରିକି ଯାଉଛି ଈଶ୍ୱର, ବେଷ୍ଟ ଜିନିଷ ସେ ମୋ ସାଙ୍ଗରେ ଥାନ୍ତୁ, ହେଲେ ଲିଆ ସେ ମୋ ସାଙ୍ଗରେ ବଢ଼ୁଥାନ୍ତୁ, ତାଙ୍କର ପବିତ୍ରତା ବଢ଼ୁଥିବି, କାରଣ ଗୋଟେ ପରମେଶ୍ୱରଙ୍କ ଲୋକ ସାଧୁ ହବା ପାଇଁ ଆସିଛି। ମୁଁ ଆଉ ସେ ପୂର୍ବ ରାସ୍ତାକୁ ଡେରିବି, ଯେ ଖଇନି ଥରେ ପପାଡ଼ିଛି ଆଉ ଖାଉଥିଲି, ଯେ ଜଣେ ଘରେ ଖରାପ କାମ କରୁଛି ଆଉ ଖାଉଥିଲି, କାରଣ କିଏ କିଏ ରିଟର୍ନ କରେ? ଘୁଷୁରୀ ନହେଲେ କୁକୁର, କୁକୁର ବାନ୍ତି ଖାଏ, ଘୁଷୁରୀ ମଳ ଖାଏ, ନୋ 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 ମାନେ ନୋ ନୋ ମାନେ ନୋ, ଏଇଟା ହଉଛି ପୁରୁଷତ୍ଵ। କ'ଣ ଆଣୁଛ? ଯେତେବେଳେ ଲୋକ ପୁସ୍ତକ 8:15 ଲେଖା ହେଇଛି, ଧୈର୍ଯ୍ୟ ସହିତ ତମେ ଫଳ ଫଳିବ। ଏ ପବନ ଗୁଡା କାହିଁ ବହୁଛି, ଏ ଦୁଃଖ ଗୁଡା କାହିଁ ଆସୁଛି? ତମ ଧୈର୍ଯ୍ୟର ପରୀକ୍ଷା ଆସୁଛି। ବାବା ଏତିକି ଜାଣିଲୁ କି? ହଁ ପ୍ରଭୁ, କିସ୍ତ ହଉନି କ'ଣ କରିବି? ନା ଧୈର୍ଯ୍ୟର ପରୀକ୍ଷା ଆସୁଛି, ଧୈର୍ଯ୍ୟ ସହିତ ତୁମେ ଫଳ ଫଳିବ। ପୃଥିବୀ 10:36-39 ଲେଖାଯାଏ, ତୁମର ଧୈର୍ଯ୍ୟ ସାଙ୍ଗରେ ମହାପୁରସ୍କାର ଅଛି, ତୁମ ଧୈର୍ଯ୍ୟ ସାଙ୍ଗରେ ମହାପୁରସ୍କାର ଅଛି।
ধৈর্য, ধৈর্যের অনুভূতি, অনুভূতির ভরসা জন্মে, ভরসা লজ্জা দিয়ে কষ্ট আসছি আমাকে কন্দাইবা পাইঁ। সে কন্দাইলে আমি হাতুড়ি মাড় খাইবু, পিতল ধাড়ি আইজু, তাড়ি ধাড়ি খাইবে পরিস্থিতি আমার কিছু নথিলা, হঠাৎ ঘরটা ভাঙ্গলা, কোণ কিছু নথিলা, হঠাৎ কোণ দিয়েগলা, কোণ দিয়েগলা, আমি সে ঘরে ভরে আসছু। কোটি অযোধ্যা চিন্তা করুন, অযোধ্যা যদি শ্রীরামচন্দ্রঙ্কর বিরাট মন্দির তৈরি সে জায়গার মোট পরিবার আসছে, ওড়িয়া লোকমান ভিতরে আমি মিশিকি রইলু, লক্ষ্মীসর ভাই জায়গায় ঘর কলু, কিন্তু আপনা ছুঁ তটি কাটে ভাইয়া নিজ লোক এমনি কলে আমার ঘর চালিগাল, বাপা মরিগলে, মা ব্রেন টিউমার তলে পড়িগাল, ভাই মরিগাল, যিকি পূজা করতে মো বাপা তিন ঘন্টা, মা টিকে প্রভুকে প্রার্থনা করে, মু কলি ঈশ্বর কাঁদু, তিনিথর চেষ্টা কলি মরিবা পাই, শেষের সে মতো ডাকিলে মু দেখিলি সে কি অছন্তি বলি, প্রভু তুমি ঈশ্বর, সে কেবে মতো কো ধর্ম বিষয়ে কই নাহান্তি প্রভু, কেবে কই নাহান্তি, সত্রে হিঁ অছি, প্রেমরে বছি, বিশ্বাসের বছি, তা কিছু কই না, সমস্তে মোর, সমস্ত প্রেম, মা কেবে কইব এ পিলা খারাপ বলে, রাত্রে মদ খাই যদি বারটা বেড়ে পিলা আসবে ঘরক, মা যদি প্রকৃত ভালো মা হইতিব সে ঘুমাই পড়ত অপচে, স্বামী কবে শোন বদমাসটা আসবে না, বসছি আসিব তা খাইব তো শুয়ে, ঈশ্বর সঙ্গে অপেক্ষা করতে মানুষ খারাপ ফেরু, কিন্তু বৌদ্ধটা হি সিয়ে দিয়ে, নহলে সে বৌদ্ধ আস নসলে লোক কি ফেরি, ধৈর্য আমাকে গোটে দুঃখ ভিতরে বিশ্বাস করে শিখায়, দুঃখ ভিতরে বিশ্বাস করে শিখায়, ধৈর্য কিন্তু গোটে ব্যক্তি বলে আসন্তি ঘর পড়ানি, সেই ঈশ্বর ধৈর্য অটন্তি, কিন্তু সেই ঈশ্বর মোর ধৈর্য অটন্তি, প্রভু আমাকে আগকে যাওয়া আজ কৌশল প্রেরিত দুই ৪৬-৪৭ লেখাইছি, প্রেরিত মানে ধৈর্যর সহিত জীবন কাটিলে, ঘরে ঘরে রুটি ভাঙিলে, সহভাগিতার জীবন কাটিলে, আর প্রভুক রাজ্য গড়িয়া লাগলা, আপনার ধৈর্য কালি গোটে বড় বিষয়ক আশীর্বাদ হব, প্রভু রহবা কালি আপনার লাভবান হব, ঈশ্বর ভ্রমতা সন্তোষ ভাব যুক্ত হলে বিশেষ লাভজনক, প্রভুকে ছাড়বেন পরিবেশ্বরক প্রতি ভয় পবিত্রতার জীবন ঈশ্বর ভয় আমার পরিচয়, আমার পাণ্ডিত্য আমার পরিচয়, আমার টঙ্কা আমার পরিচয় নুহে, আমার চরিত্র আমার পরিচয়, যে চরিত্রকে ঈশ্বর তৈরি করতে সেটা সিয়ে দিয়ে সবুলে সে মানুষ ভাই আসে কথা কে ভিতর কে তু চাহিলে সে লোক মর্ডর করদু, কিন্তু ছাড় দিয়ে থাকবে, যে লোক আমার ঘর নিয়ে গেল, যে তাঁত্রিক লোক বহুত হইরাণ কল, আমার ঘরে তিন তিনটা মুন্ড চালিগলি, মুবি ভাবিলি গোটে পিস্তল কিনবি কোর্টকে যাবি তাকে ফায়ারিং করিদেবি, কিন্তু ঘরে বসছি মতো প্রভু ভিতর কথা কে তাকে মারলা পরে তু হত্যাকারী হবু, জেল পড়ব, তো পুয়া কুয়া যাব হত্যাকারী পুয়ো, বুঝলি প্রভু মু যিশু নুয়ে যে তাকে ছাড় দিবি, তুমি সেটা ক্ষমা করিদেল শক্তি বৈশ্বর মো ভিতরে নিয়া জড়ুছি মু মারিদেবি সে লোককে, যেতবে মতো ভিতর আত্মা কৌঁচি তো প্রভুকে মাগে সে নিয়াটা লিভিয়ে দেবে, মু কলি প্রভু মো ভিতর সে ক্রোধটা কাঢ়ি ফোপাড় দিও, মো রাগিবি মল্লা সিংহ কেবে কাহাকে কামুড়ি পারিবেনি, মোটু নিয়া কাঢ়ি দিও, আমি উপবাস কলি সেই লোক কেবে বি কোর্টকে যাচ্ছি তো দেখুছি বুঝা কণ তোতে মারিবি তো মরিযাইছ, দিন না দিনে তুই যে ভুল করছু সেটা তো বছরে বুড়াইব, কিন্তু মু প্রভুকে দেখি ক্ষমা দিয়েছি, মো ভাই অলগা রাস্তা আছে, ক্ষমা করিবার শক্তি গোটে শক্তি, আজি প্রভু আপনার কথা কুচি যেটি অনেক পাদ পছ নিয়ন্তু, দুঃখ পাই অভাব পাই কষ্ট পাই পরাজয় পাই ন আগু যাতু, আগু যাতু গোটে দিন আসব আপনার সামনে আপনার শত্রু মরিযাই আপনি বঞ্চি, যে আপনার কষ্ট দিচ্ছি কালিকে দেখি হা হসপিটাল মরিছি হাতে পড়ছি হ্যাঁ তা বহু সিরিয়াস, হ্যাঁ কেতে রাগি তো বাড়াই বলি উল্টা কমিও, প্রভু কে দেখ তো হাত খারাপ হওয়ার লা তোতে ছাড়ি আমাকে মন্দ আড়কে যাওয়া ঈশ্বর দেবে, আমি কেবে পরিবারে দুঃখর কারণ হবানি, কলঙ্কর কারণ হবানি, বাপা মা মানকর
দুঃখর কারণ ঝিও কি পুয়া হবার দেশর কলঙ্ক আমি হবার কি আমি কই ওইটা করদে সেটা করদে খারাপ কাম করদে কি দেখুনি নাই দরকার সে পয়সা মোর দরকার সে গঞ্জি ব্যাপার দরকার সে ব্রাউন সুগার ব্যাপার দরকার সে টাউট দরকার কাঠ লাঞ্চ নেওয়া দরকার গণেশ ঝিওটা কান্দুছি মোবাইল প্রায় মঝি সময় অঙ্কল মোর অফিস ট্রান্সফর পাঁচ লক্ষ টাকা মাগুছি মুখ গোটে টঙ্কা দেবুনি গোটে টঙ্কা দেবুনি তো নাইলে সমস্ত ট্রান্সফর হো তো চোরি করি পয়সা সতরে চালিবা যেতে পাবার দেবো কারণ সতরে ঈশ্বর অছন্তি আশীর্বাদ করতো সেই সৎ আম পাই ছেচা গলে কুটা গলে দোতরা হলে কুশঘাটরে তরমেদ চকচক কলে সে আমার প্রভু সারা পৃথিবীর প্রেম পাই কলে সব সার দিয়েছেন এতে আমি বেস্ট হওয়া সে আমি ফলাইন বৃক্ষ করি কেবে বি আজ তোমার ফল না কালি ফল আসিব যদি প্রভুরে অছ যে মো সহ লাগি রুহে প্রচুর ফল পড়ে হালে গোটে বেকার পিলা পাচে পিলা হবুনি প্রভু বেস্ট আছে তাকে মো সহ রহব সে মোটু শক্তি পাইব মোটু পবিত্রতা পাইব মোটু জ্ঞান পাইব মোটু উত্তমতা পাইব প্রচুর ফলিব আপনার চাহিদি আপনার পরিবার ভিতরে আপনার বেস্ট হুম হালে মু তো মনে পারিবি কিন্তু মতো পড়াও প্রভু মনে মনে ঠিক আছে Jesus.